রুবাই ত্রুপু জি স্যার, মেইল ক্রিয়েট করা শেষ তো নাকি? জি স্যার, জি স্যার, আমার মেইল ক্রিয়েট করা শেষ। ওকে, সবাই রে, প্রত্যেকেরই শেষ? জি স্যার, অলমোস্ট মোটামুটি সবারই শেষ। আচ্ছা, প্রত্যেকেরই হয়ে গেছে? জি স্যার। নতুন দু একজন বাদে, স্যার আমি তাদেরকে আপডেট জানাই দিছি যে মেইলটা করতে হবে। ফিরোজ, ফিরোজ আপনার কি ওকে হয়ে গেছে? সাউন্ড ওকে? আচ্ছা, এখন ফাইবার, ফাইবার নিয়ে আমরা যেহেতু কথা বলবো, কারণ ফাইবার নিয়ে আমরা দ্রুত মার্কেট প্লেসে যেতে চাই। আমরা আমরা একটা করে টপিকস ইয়ে করব, আর আমরা সরাসরি আমাদের রিয়েল মার্কেট প্লেস আমরা কাজে ঢুকে যাব। হ্যাঁ, আমরা দেরি করতে পারতেছি না। এটার পাশাপাশি যেহেতু আমাদের 4 ঘন্টা আছে সময়, 4 ঘন্টার মধ্যে আমরা আওয়ার্স আওয়ার ভাগ করে নিয়ে আমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করতে পারি, তাই না? আচ্ছা, এখানে 2-3 আছেন তাদের। আমি খোলার কথা বলিনি, আমি বলছি জাস্ট স্টাডি করবেন। না 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 না, স্টাডি না করে তো খোলা যাবে না, অনেক বিষয় আছে। আপনার কনসেপ্ট যদি না থাকে, ধারণা না থাকে, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলবেন কেমনে? আপনি আমরা কি আগেই অ্যাকাউন্ট খুলতে পারবো? কৃষ্ণকান্ত রায় পারবো? যে কোনো সময় এখন যেতে পারে, আমরা চাই না নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই রুলস জানতে হবে, টস জানতে হবে আমাদের। তারপর আমাদের কিভাবে অ্যাকাউন্ট, কিভাবে কি, কিভাবে টাইটেল, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, সবার ভলিউম গুলো ঠিক থাকলে ভালো হতো, কারণ এই যে বদরুল হুদা, ওনার উনি কথা বলতে পারতেছেন না। হ্যাঁ, যাই হোক, এখানে আমি বলেছি যারা নতুন আছেন তারা অবশ্যই আপনারা অন্যদের থেকে হেল্প নেবেন। আমরা অনেক টপিকস নিয়ে কথা বলেছি, আপনারা আমাকে জানাবেন পার্সোনালি। হ্যাঁ, হয়তো সবকিছু আপনারা বুঝতে পারবেন না, ধীরে ধীরে আপনাকে কনসেপ্টটা নিয়ে আলাদা ভাবে স্টাডি করতে হবে। স্যার একটু বলুন, বলুন স্যার। আমরা তো ফাইবার নিয়ে মোটামুটি স্টাডি করছি স্যার, তো স্যার ওই যে সিদ্দিক ভাই যেটা বললেন স্যার, একটু একটু প্লিজ স্যার আমাদের ব্যাপারে একটু যদি একটু ভাবতেন স্যার, যে মানে সদয় হয়ে আর কি, যে ফাইবারটা যেহেতু আমরা যাচ্ছি স্যার ফাইবারে, মোটামুটি স্যার আমাদের মধ্যে এখানে প্রজেক্ট একটা সাবমিট করছেন কৃষ্ণকান্ত ভাই, মোটামুটি স্যার ওনার ফাইবার নিয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, এবং যার কারণে স্যার উনি বায়ারটা ডিল করতে পারছেন। স্যার আমরা আমরা যারা একদমই নতুন স্যার, আমরা কিন্তু ফাইবার নিয়ে জাস্ট রুলস রেগুলেশন গুলো জানলাম, ঠিক আছে, কিন্তু স্যার আমাদের মধ্যে একটা আগ্রহ কাজ করে ফাইবারের একটু ঘাটাঘাটি করা, মানে একটা অ্যাকাউন্ট করে ফেলি, আর অ্যাকাউন্ট করে ফেললেই স্যার আমাদের মনে হয় যে আমরা মেবি এখন প্রিপেয়ার বায়ার ডিল করার জন্য স্যার, এরকম একটা স্যার মানে একটা আগ্রহ কিন্তু কাজ করে আমাদের মনে হয় স্যার, মানে হয়তো বা স্যার আপনার শিডিউল অনুযায়ী ফাইবার এখন এখন মানে এখনকার টপিক এটা ফাইবার, কিন্তু স্যার আমাদের মনে হয় স্যার আরেকটু মানে আমাদের আরেকটু প্রিপেয়ার করা উচিত স্যার, আপনি স্যার একটু আমাদের দিকে আরেকটু সময় দেন স্যার, আমাদেরকে একটু আরেকটু প্রিপেয়ার করে নেন স্যার কাইন্ডলি। আমি আমি বোঝাইতে পারছি কিনা, আমি বোঝাইতে পারছি কিনা জানি না। আমি চাচ্ছি, যেমন আমরা ইমেল ক্রিয়েশনটা জেনেছি, ইমেল ক্রিয়েশনের কাজ হিউজ আছে, কৃষ্ণকান্ত রায় আছে কিনা? জি স্যার, অনেক অনেক প্রকারের কাজ আছে স্যার। হ্যাঁ, অনেক, যেমন ইমেল ক্রিয়েশনেরই কাজ আছে হিউজ। হ্যাঁ, তো আমি চাচ্ছি যেটা আপনাদেরকে মানে আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, যেমন একটা টপিক দা করবেট লি কি নাম আসে, হ্যালো ফাইবার মার্কেট প্লেস, এটা ইয়ে হয়, ক্রিয়েট হয় আপনার 2010 সাল থেকে স্টার্ট হয়, সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে। হ্যাঁ,
2010 সাল থেকে এটা স্টার্ট হয় ফাইবার, তখন থেকে ফাইবার ধীরে ধীরে অনেক চলছে, চলার পরে আজ একটা ভালো পজিশনে চলে গেছে। ফাইবারে কাজ করতে গেলে আমাদের রুলস গুলো জানা দরকার, সেটা হলো কি, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এখানে বায়ার এবং সেলার, আপনি বায়ার হয়েও অ্যাকাউন্ট করতে পারেন আবার সেলার হয়েও অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, তো অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনার যে জেনুইন আপনার এনআইডি, আপনার যে নাম অনুসারে নাম, এনআইডি কপি, এই জিনিসগুলো অনুসারে আপনার অ্যাকাউন্টে প্রপার হতে হবে। আর যখন আপনি একবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্বিতীয়বার সেই ইমেলটা, হ্যাঁ বলুন, তো ফাইবারে মূলত বায়ার এবং সেলার উভয়ে থাকেন, বায়াররা বায়ার অ্যাকাউন্ট করেন, সেলাররা সেলার অ্যাকাউন্ট করেন, সেলাররা সার্ভিস প্রোভাইড করেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনি কাজ দেখতে পাবেন, যেমন আছে গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, বিভিন্ন আর্ট আছে, মানে এখানে এমন কিছু সার্কাস সার্ভিস দেখবেন, দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এগুলো দিয়ে হাজার হাজার এই লক্ষ লক্ষ ডলার কিভাবে আর্ন করে। মানে কিছু এমনও আছে, এটা কৃষ্ণকান্ত রায় বলতে পারবেন, যে দোয়া, আমি আপনার জন্য দোয়া করব, আমার $5 বা $10 দেন, যে আপনার জন্য আমি আল্লাহর কাছে কামনা করব। কি কৃষ্ণকান্ত এরকম দেখতে পাইছেন কখনো? জি স্যার, অনেকেই আছে যে $5-এর জন্য অবস্থা খারাপ করে দেয়, সারাদিন সারাত থাকে তাও। হ্যাঁ, যে এরকম অনেক বিষয়গুলো দেখতে পাবেন, মানে সার্কাস কিছু সার্ভিস দেখবেন, গিগ দেখবেন। তো এখানে সেলার উভয়, সেলার এবং বায়ার উভয়ই থাকে, ভালো কথা। তো আপনি বায়ার অ্যাকাউন্টও করতে পারেন আবার সেলার অ্যাকাউন্টও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই মাঝে মাঝে একজন করে আসে, আবার ইন্টারাপ হয়, এই যে জয়েন করতে হচ্ছে, সালাউদ্দিন আসলো, এরপর কে আসবে না আসবে আল্লাহর রহমত ছাড়া কেউ জানে না। আচ্ছা, তাহলে আপনাকে অবশ্যই, আমরা যেহেতু সার্ভিস প্রোভাইড করব, অবশ্যই আমাদের সেলার অ্যাকাউন্ট করব। আমরা সেলার অ্যাকাউন্ট করে করলে আমরা আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের কাজগুলো প্রোভাইড করব। এখন কাজ প্রোভাইড করতে গিয়ে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু দেখব যে আসলে কোনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুব সহজ, ফাইবারে কঠিন কিছু না, খুবই সহজ। তো প্রথমে আপনার আসলো কি, আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। আচ্ছা, গিগটা কি? এখন এখানে গিগ হচ্ছে এখানে একটা সার্ভিসের নাম, যেটার মাধ্যমে আপনি নির্দিষ্ট কিছু সার্ভিস প্রোভাইড করবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আর একটা বিষয় হলো যে আপনার ওয়েব ডিজাইন আছে, আপনার গিগ আছে, সেই গিগের মাধ্যমে আপনি কাস্টম অর্ডার সেন্ড করে কিন্তু আপনি যে কোনো সার্ভিস নিতে পারেন, সমস্যা নেই, যদি আপনি বায়ারের সঙ্গে নেগোসিয়েট করতে পারেন, এটা যদি করতে পারেন। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা একটা আমাদের সার্ভিস যে প্রোভাইড করব, সেটার জন্য আমরা একটা গিগ ক্রিয়েট করব, সেই গিগটাই হচ্ছে আমাদের সার্ভিস, মানে সার্ভিসের নামেই হচ্ছে গিগ। এই হচ্ছে, সেটা হতে পারে আমার ইমেল মার্কেটিং, গিগ দেখে বায়ার আমাদেরকে হায়ার করবে আর কি, যেটা দেখে সেটা হতে পারে আমার ইমেল মার্কেটিং, সেটা হতে পারে আমার লিড জেনারেশন, সেটা হতে পারে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হতে পারে আমার বিজনেস পেজ ক্রিয়েশন, সেটা হতে পারে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েশন, সেটা হতে পারে আমার মার্কেট রিসার্চ, সেটা হতে পারে ওয়েব রিসার্চ, সেটা হতে পারে এসইও, ইত্যাদি ইত্যাদি অনেক আছে, এক একটা ক্যাটাগরির এক একটা আছে। আচ্ছা, তাহলে আমরা গিগ, গিগ হচ্ছে আমার সার্ভিসের নাম, গিগের মাধ্যমে আমি আমার সার্ভিসটাকে প্রোভাইড করব। তো গিগটাকে খুবই ভালোভাবে সাজাতে হবে, গিগের মধ্যে তিনটা পিক থাকে, মানে তিনটা পিকচার থাকে, গিগ পিজ পেজ বলে এগুলোকে, গিগ ইমেজ বলা হয়। তো গিগ ইমেজটা একটা ম্যাপ আছে, এটা নির্দিষ্ট একটা ম্যাপ আছে, ফাইবার দিয়ে থাকেন। হ্যাঁ, ফাইবার দিয়ে থাকেন, তো একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তিনটে ইমেজেই দিতে হবে, একটা দিলে হবে না, হবে কিন্তু তিনটে দেওয়া স্ট্যান্ডার্ড, আপনি একটা দিয়েও কাজ করতে পারেন কিন্তু তিনটে দেওয়া আপনার মানে দিলে অনেক ভালো আপনার আপনার জন্য। আচ্ছা, প্রথম যে পেজটা থাকবে, গিগ ইমেজটা থাকবে, সেই ইমেজটা হচ্ছে প্রধান ইমেজ, পরের দুইটা কিন্তু অপশনাল ইমেজ, মানে এগুলোর গুরুত্ব কম বলতেছি না, এগুলো লাগবে যেহেতু তিনটে অপশন আছে, আপনার প্রতিটা জায়গায় আপনার পূরণ করে দিতে হবে। আমরা অনেকেই বলি যে আমার গিগ র্যাং হয় না, আমার 400 আমাদের আমার 10 মানে 11তম পেজে আমার আমার গিগ, তারপর আমার 10 নম্বর পেজে আমার গিগ, আমার 20 নম্বর পেজে গিগ। তো এগুলো কারণ হচ্ছে কি,
বিভিন্ন কারণের মধ্যে এগুলো একটা অন্যতম। ছোট ছোট এই যে বিষয়গুলো আমরা ভুল করি, এই ভুলগুলো আমাদের বড় কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বড় কারণ হয়ে দাঁড়ায়। এই লাইনটা একটু আরেকবার বলেন স্যার, যে গিগ বিভিন্ন পেজে স্যার, এটা একটু প্লিজ স্যার। গিগ হচ্ছে কি, শত শত গিগ আছে, সার্ভিস আছে। যেমন মশিউর একটা সার্ভিস দিচ্ছে, সেম সার্ভিস দিচ্ছে মশিউর, এনরুপল্লব দিচ্ছে, রেজাউল রেজা দিচ্ছে, শাহিনুদ দিচ্ছে, আলিমুজ্জামান দিচ্ছে, রেজাউল দিচ্ছে, গোলাম রাব্বি দিচ্ছে, কৃষ্ণকান্ত রায় দিচ্ছে, লুত মোস্তফা দিচ্ছে। এভাবে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু সেলার আছে, তারা একই সার্ভিস প্রোভাইড করে। শুধু এখন এখন কথা হচ্ছে, যারটা ইউনিক, যার গিগটা সার্ভিসটা ডিসক্রিপশনটা ইমেজ সহ সবকিছু ইউনিক, সেটা অবশ্যই প্রথমে থাকবে। যাদের এক রোল, তারা কি পিছনে বসে? তারা কিন্তু সামনে বসে। যারা যারা ভালো স্টুডেন্ট, সে স্যারেরা কিন্তু তাদের সঙ্গেই কিন্তু বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, এঙ্গেজমেন্ট থাকে। হ্যাঁ, এটা তো আমরা জানি, আমরা ট্র্যাডিশনাল আমরা যে একাডেমিক ক্লাসে ক্লাস করছি এটা তো জানি। ভালো স্টুডেন্টরা সব সময় সামনের বেঞ্চে বসবে, মানে এটা আমরা দেখি। তারপর সব সময় স্যারদের সঙ্গে তাদের কমিউনিকেশন থাকবে, স্যারদের কাছ থেকে ব্যক্তিগত কিছু বিষয় পাবে, স্যার নোট হতে পারে, হ্যান্ড নোট হতে পারে, ইত্যাদি ইত্যাদি যা কিছু সুবিধা পেতে পারে, পায়, এটা এটা তাদের অধিকার। ঠিক সেভাবেই ফাইবারকে যে গিগ গুলো ভালো লাগলো, সেই গিগ গুলো যদি তারা মনে করে যে না, এই গিগ গুলো আমাদের আমাদের টার্মস এন্ড কন্ডিশন এবং সবকিছু স্ট্যান্ডার্ড তারা অনুসরণ করে গিগুলো ক্রিয়েট করেছে, তাহলে সেই গিগুলো তারা করে কি টপ র্যাঙ্কিং এ রাখে। টপ র্যাঙ্কিং এ থাকলে কি হবে, সুবিধাটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, বায়ার এসে কিন্তু আপনার 14 নম্বর পেজে গিয়ে হায়ার করবে না, করতে চাবে না, এত সময় নেই বায়ারের, বা 200 নম্বর পেজে গিয়ে আপনাকে হায়ার করবে না। বায়ার কি করবে, 1 থেকে 3 নম্বর পেজে বা 1 থেকে 5 নম্বর পেজে সর্বোচ্চ যে গিগ গুলো আছে, এই গিগ গুলো কিন্তু তারা ক্লিক করে, একটু দেখাশোনা করে, তারপর আপনার সাথে কনভার্সেশনে যায়, তারপর আপনাকে হায়ার করে, এভাবেই কিন্তু। কারণ কি, ফাইবার পছন্দ করে ওই গিগ গুলোকে, এ কারণে ওই গিগ গুলো ফাইবার তাদের যে মানে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী প্রথম পেজে বা দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে চলে আসে। 1 থেকে যদি 5 নম্বর পেজে থাকে, খারাপ না, ভালো, এটা এক তো অবশ্যই ভালো, কিন্তু 5 নম্বরে থাকলে বুঝবেন যে খুব একটা খারাপ হচ্ছে না আপনার গিগ, ভালোই হচ্ছে। তবে নতুন অবস্থায় হলো কি, আপনি গিগ ক্রিয়েট করলেন, করার পরেই আপনি বলতেছেন স্যার আমার গিগটা তো 150 নম্বরে আছে। হ্যাঁ, থাকতে পারে, প্রতিটা দিন শত শত হাজার হাজার গিগ ক্রিয়েট হচ্ছে। আপনি আমি যে মেধার মেধা নিয়ে গিগ ক্রিয়েট করছি, আমার থেকে অধিক আরো থাকতে পারে। হ্যাঁ, অসংখ্যবার হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, হতাশা মানে হতাশায় পড়লে হবে। তো আমরা কি করব, আমরা একটা গিগ তৈরি করব, গিগে অবশ্যই আমরা 3টা ইমেজেই দিব। হ্যাঁ, 3টা ইমেজেই হবে অবশ্যই প্রফেশনাল ইমেজ, ইমেজ গুলো গুগল থেকে কপি করেই যে দিলাম হলো, এটা করা যাবে না। প্রতিটা আমরা যে গুগল থেকে ইমেজ নেই, এগুলো কিন্তু কিছু ফ্রি ইমেজ আছে, কিছু কপিরাইট ইমেজ আছে, এটা আমরা পরবর্তীতে জানবো, কোন ইমেজ গুলো ফ্রি নিতে পারি, কোন ইমেজ গুলো ফ্রি নিতে পারি না। তারা যে কোনো সময় কিন্তু সেই ইমেজের যে আপনার স্বত্বাধিকারী আছে, যে মালিকানা আছে, তারা কিন্তু আমার যে কোনো সময় রিপোর্ট করলে আপনার ওই দেখা গেছে গিগ ইমেজে চলে গেছে, রিপোর্ট করছে, ওই গিগটা আপনার ডিনাই করে দিচ্ছে বা ডিজেবল করে দিচ্ছে অ্যাকাউন্টে আপনার, এরকম হয়। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে, তাহলে আমরা গিগে 3টা ইমেজেই দিব আর কি। আচ্ছা, তারপর আসলো কি, আমাদের ডিসক্রিপশনটা। আচ্ছা, গিগের ডিসক্রিপশন সবসময় কিন্তু ইউনিক দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অন্যরা যেভাবে গিগ সাজাইছে, বা লেভেল 2 বা টপ রেটেড সেলাররা যেভাবে গিগ সাজাইছে, সেভাবে গিগ গুলো একটু ফলো করতে হবে, দেখতে হবে। আপনি যদি হুবহু সেই গিগ গুলো নিয়ে এসে, গিগের ডিসক্রিপশন গুলো নিয়ে এসে যদি আপনি কপি পেস্ট করেন, তাহলে কিন্তু হবে না, সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারবে কোনো না কোনো দিন, আর ফাইবারও কোনো না কোনো দিন বুঝতে পারবে। যখন দেখবেন যে আপনার আপনার প্রোফাইলটা একটা একটা পর্যায়ে দাঁড়াই গেছে, ভালো পজিশনে গেছে, তখন কিন্তু ফাইবার আপনার দেখবে যে দুইটা ইয়াই একই হচ্ছে, তখন দেখবেন যে আপনারটা আপনার কপাল পুড়ে গেছে, আপনার অ্যাকাউন্টে ডিজেবল করে দিচ্ছে, তারা আপনার অ্যাকাউন্টে ডিজেবল করে দিচ্ছে। হ্যাঁ, আপনি 200, 500, 1000 ডলার আর্ন করলেন, সেই অ্যাকাউন্টও আপনার খেয়ে ফেলবে, এরকম হয়। এগুলো কারো জিনিস দেখলাম, নিয়ে এসে কপি করে বসাইলাম, এটা নেভার, এটা কখনোই করা যাবে না। অবশ্যই আপনি নিজে কিছু, আপনি 2 লাইন লেখেন ভুল হোক,
সেটা অন্য ব্যাপার, দুই লাইন লিখে একটু ভালো করার চেষ্টা করতে হবে। এর জন্য আমি আপনাদের দিয়েছি কি, আমি দিয়েছি reverso.net গ্রামারলি, এখানে হেল্প নেবেন, এখানে হেল্প নিয়ে আপনারা ইয়ে করবেন, মানে ডিসক্রিপশন গুলো ঠিকঠাক করবেন। ওকে, তাহলে আমাদের অবশ্যই ডিসক্রিপশনটা ইউনিক দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারোর সাথে আপনার মিলে যেতেই পারে, এটা কোনো সমস্যা না। কিছু কিছু বিষয় যেমন আমাদের একটা গিগ পেজে লেখা থাকবে, গিগ ইমেজ বা ডিসক্রিপশনে লেখা থাকবে 100% মানি ব্যাক গ্যারান্টি, এই কথাটা লেখা থাকে কি কৃষ্ণকান্ত, এই ধরনের লেখা থাকে না? জি স্যার থাকে, 100% মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, কিন্তু আমি এখানে আপনাদেরকে বলবো, মানে এই লেখাটা মিল থাকতে পারে, অনেকেরই গিগে আছে, কিন্তু আপনারা এই লেখাটা দিবেন না আপনাদের ডিসক্রিপশনে। হয়তো বা এই লেখাটা 100টা যদি গিগ দেখেন আপনারা অন্যের, তাহলে দেখবেন যে 90টা বা 80টা গিগে দেখবেন এই লেখাটা। আচ্ছা, আমি এই প্রবলেমটা, ঝামেলা বেশি পারে, ঝামেলা কিনে নেওয়ার দরকার নেই, ঝামেলা বিক্রি করার চেষ্টা করবেন, কিনে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা এই শব্দটা দেওয়ার দরকার নেই, অন্য কিছু দিতে পারেন। আচ্ছা, এইটা কেন আমি মানা করব, এই শব্দটা দিলে স্যার কি হবে স্যার, মানে আমি বলতে এই শব্দটা আপনি দিলেন, এই শব্দটা দেওয়ার পর দেখেন দেখা যাচ্ছে বায়ার আপনাকে বারবার কিন্তু ইয়ে করতে পারে। আমরা যেমন ভালো মন্দ অনেকেই আছি না, বায়াররা ওরকম আছে, ভালো মন্দ খারাপ বায়ার আছে, অনেক এক্সপিরিয়েন্স রিসিভ করতে পারবেন যে আসলে বায়ার আবার ভালো মন্দ কেমন। হ্যাঁ, তারা আপনাকে বলবে কি, কাজটা দিয়ে দিলেন, বুঝে নিল, সে নেওয়ার পর সে করবে কি 100% মানি ব্যাক গ্যারান্টি লেখাটা দেখবে, এখন আপনাকে ইয়ে করবে, ডিসপুট দিবে, অর্ডার ক্যান্সেল করতে বলবে। এইটা আবার আপনার যে মানি ব্যাক গ্যারান্টি আছে, সে ফাইবার টিমে কথা বলবে, সাপোর্টে কথা বলবে, এই এটি স্ক্রিনশটটা আবার ওখানে দিবে যে দেখেন আমার সার্ভিসটা আবার হয়নি, ও করতে পারেনি, ভালো দেওয়ার পরও সে তার ডিসক্রিপশনে লেখাই আছে মানি ব্যাক গ্যারান্টি, আমার মানি ব্যাক গ্যারান্টি। ফাইবার মনে করবে ঠিক তো আছে, তুমি তোমার ডিসক্রিপশনে তুমি ইয়ে লিখছো, তুমি মানি ব্যাক গ্যারান্টি দিতে চাইছো, তুমি মানি ভাই আপনি কথা বলার পর আপনার মাইক্রোফোনটা অফ করে রাখবেন, আমরা কিভাবে কথা বলতেছি খেয়াল করেন বুঝতে পারবেন। তখন তখন ফাইবার দেখতে পারে যে ঠিক আছে, তো আপনার ইয়াটা ভেরিফিকেশন করবে, মানে অডিট করবে আপনার প্রোফাইলটা, যে ডিসক্রিপশনে আপনার 100% মানি ব্যাক গ্যারান্টি আছে, আপনি নির্দ্বিধায় বলে দিয়েছেন, তখন ফাইবার আপনার অ্যাকাউন্টটা খেয়ে ফেলবে। এই যে অ্যাকাউন্ট চলে গেল, কত কয়েকটা বিন্দু বললাম যে ছোট ছোট কিছু ভুলের কারণে অ্যাকাউন্ট গুলো চলে যায়। হ্যাঁ, এখানে অনেকের দ্বিমত থাকতে পারে, স্যার আমি এতদিন থেকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিছে, আমার খায় না যায় না। ভালো কথা, আমি এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম। হ্যাঁ, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম আপনাদেরকে যে এটা না দেওয়াটা উত্তম, এটা ঝামেলা বাড়ে, এটা দিলে, এটা দিলে ঝামেলা বাড়ে। অবশ্যই গিগ ডিসক্রিপশনটা আপনার ইউনিক ইউনিক করার চেষ্টা করতে হবে, অন্যরা যেটা করলো তার থেকে আলাদা এবং ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতে হবে অবশ্যই। আচ্ছা, তারপর আসলো কি আমাদের গিগ টাইটেল, গিগ টাইটেলটাও ইউনিক রাখার চেষ্টা করতে হবে, বেশি বড় টাইটেল করা যাবে না। আচ্ছা, গিগ টাইটেলটা আবার কেমন, সাপোজ ধরেন আমি একটা উদাহরণ দেই, আই উইল ক্রিয়েট বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আই উইল ক্রিয়েট, এখানে আমি লিখে দেই, আমি লিখে আপনাদেরকে আচ্ছা আই উইল লেখাই থাকে, তারপর আমি পুরোটা লিখতেছি, আই উইল ক্রিয়েট আচ্ছা এই যে দেখেন এখানে একটা টাইটেল দেখেন, হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমার লেখা থাকবে আমার টাইটেলে। টাইটেল বলতে কি, এটা আপনার মনে করেন যে একটা প্রধান শিরোনাম, এইটাই আগে চোখে পড়বে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, আমরা বলছি কি এইটাই গিগ টাইটেলটা। এইটা অনেকে লেখে কি দুই লাইনও হয়ে যায় বা দেড় লাইনও হয়ে যায়, দুই লাইন অত বড় নিবে না, নেয় না, যাই হোক মানে লং হয়ে যায়। তো আমরা করবো কি, আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা কিন্তু জরুরি যে যত শর্ট করবেন, শর্ট বলতে কি আপনি ইচ্ছাকৃত ভাবে শর্ট করতে পারবেন না। হ্যাঁ, তো মিনিমাম আপনার এখানে কয়টা ইয়ে থাকলো দেখেন তো, ওয়ার্ড, ওয়ার্ড এখানে কয়টা থাকলো,
চারটা ওয়ার্ড না, চারটা ওয়ার্ড থাকলো এখানে। জি স্যার চারটা। হ্যাঁ ঠিক, মানে এই রকম একটা সেন্টেন্স অনুযায়ী আপনার গিগ টাইটেলটা করে দিবেন, মানে শর্ট, শর্ট বলতে কি এক কথায় শেষ করবেন না, মানে এরকম হতে পারে, আর একটা ওয়ার্ড বাড়তে পারে, সর্বোচ্চ আর একটা ওয়ার্ড বাড়তে পারে, দুইটা আরো ওয়ার্ড বাড়তে পারে। হ্যাঁ এরকম করবেন যাতে এটা আপনার প্যারাগ্রাফ আকারে না হয়ে যায়, যে গিগ টাইটেলটা প্যারাগ্রাফ না একদম। এটা তো স্যার অন্য সাথে মিলে যেতে পারে স্যার, আমি এইটাই লিখতে বলিনি আপনাকে, এটা লেখাটার জাস্ট ইয়েটা সংখ্যাটা দিয়ে বোঝাইতে চাইছি। না না স্যার আমি ওটা বুঝাই নি স্যার, আমি বলতেছি যে আপনি বলুন যে স্যার পাঁচটা থেকে চারটা থেকে পাঁচটা ওয়ার্ড থাকতে পারে, স্যার এর মধ্যে যদি স্যার অন্যের সাথে লেখাটা মিলে যায় বা অন্য একটা টাইটেলে, তাহলে তো স্যার হয়তো বা কপিরাইট ধরতে পারে তারা। এখানে আমি আমি জাস্ট বোঝানোর, আপনি অবশ্যই মিলাবেন না, কারোর সাথে তো কপি করবেন না, আপনি আমার গিগ টাইটেল দেখে আপনার গিগ টাইটেলও দিবেন, এটা করতে পারবেন, করবেন তাহলে আপনারটাও র্যাঙ্ক হবে না তো ভাই। আমি জাস্ট এটা উদাহরণ দিলাম, আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, যেমন আই কেসিং শব্দটা ব্যবহার করতে পারেন, সাপোজ আই কেসিং একটা শব্দ দিলেন, বা একটু ঘুরাই ফিরাই একটু ব্যতিক্রম করার চেষ্টা, টাইটেলটা বড় হয়ে যাচ্ছে, মানে আপনারা একটু ঘুরাই ফিরাই দেওয়ার চেষ্টা করবেন, এদিক ওদিক করার চেষ্টা করবেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। একটু এদিক ওদিক, মানে কপি পেস্ট কি, পিকাসো একটা কথা বলছেন, বিশিষ্ট উনি চিত্রশিল্পী, পিকাসোর নাম শুনছি আমরা, পাবলো পিকাসো স্যার। হ্যাঁ পিকাসো নাম শুনছি, রুবায়েত রুবু। বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল মানের একজন চিত্রশিল্পী ছিলেন, উনি একটা কথা বলছেন, মানে কথাটা এরকম যে কপি করাটাও একটা কিন্তু ক্রিয়েটিভিটি। হ্যাঁ আপনি যে অন্যের কপি করবেন এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি লাগে, মানে ওনার কথাটার এইটাই সারাংশ, এটা দেখে নেবেন আপনারা, যে কপি করে একটা ক্রিয়েটিভিটি লাগে, সো ক্রিয়েটিভিটিটা ওখানে ক্রিয়েট করবেন, একটু ঘোরাই ফেরায় আপনার মতো করে করার চেষ্টা করবেন। হ্যাঁ ফ্রিল্যান্সিং এ এসে কিন্তু দেখবেন যে কি ব্যাপার, আমার সাথে ওর মিলে যাচ্ছে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এ সবকিছুই একই, জাস্ট শুধু দেখা গেছে যে আমি আমার মতো করে উপস্থাপন করতেছি, আমার মতো করে বোঝাচ্ছি, আর একজন দেখা যাচ্ছে যে তার মতো করে বোঝাচ্ছে, কিন্তু বিষয়টা একই, ঘুরে ফিরে দেখবেন যে বিষয়টা একই, শুধু আমাদের বোঝানোর ভঙ্গিমা বা বোঝানোর স্টাইলটা এক একজনের এক এক রকম হতে পারে, কেউ আছে অল্প কথায় অনেক কিছু বোঝায়, আবার কেউ আছে বেশি কথায় অনেক কিছু বোঝায়, এরকম অনেকেই আছে। তো ঠিক ওই রকমই আপনি অন্যের ইয়েটা কপি করবেন, কপিটা করবেন অবশ্যই আপনার সৃজনশীলতা প্রয়োগ করবেন ওখানে, হ্যাঁ বুদ্ধি খাটাবেন যে আসলে আমি একটা কপি করে নিলাম, একটা কপি করে সেটা আমি আমার মতো করে যে চালাবো, এটা কিভাবে একটু পরিবর্তন নিয়ে আসা যায়, এটা একটু চেষ্টা করতে হবে, আর অবশ্যই গিগ টাইটেলটা ছোট দিক দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা আর একটা বিষয় আসলো কি, কিওয়ার্ড। আচ্ছা কিওয়ার্ড কি, আমরা সর্বোচ্চ পাঁচটা কিওয়ার্ড দিতে পারবো, কৃষ্ণকান্ত রায় আমার রাইট? জি স্যার পাঁচটা। আচ্ছা আমরা সর্বোচ্চ পাঁচটা কিওয়ার্ড দিতে পারবো, কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড কি, তারপর মার্কেট প্লেস এইগুলো লিখে ফেসবুকে কিন্তু সার্চ বক্সে সার্চ দিয়েছি আমরা, ঠিক ফাইবারে কিন্তু একটা সার্চ আছে, সে সার্চে এসে কিন্তু সে সার্চ দেবে কি লিখবে, সাপোজ আপনি ইয়ে দেন এসিও, এসিও লিখলেন, কেউ আছে শুধু এসিও দেয়, তারপর কেউ আছে ওয়ান পেজ এসিও দিবে, কেউ আছে আপনার কেউ আছে আবার ইমেল মার্কেটিং দিবে, কেউ আছে আবার ইমেল টেম্পলেট দিবে, কেউ আছে ইমেল সার্ভার দিবে, তো এক এক রকম এক এক দিতে হবে। এটার ক্ষেত্রেও আপনাকে দেখতে হবে কি অন্যের আইডি গুলোকে একটু ভেরিফাই করতে হবে, অডিট করতে হবে যে লেভেল টু আর টপ রেটেড অ্যাকাউন্ট গুলো কেমন হয়, তারা কিভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছে, তার কিওয়ার্ড গুলো দেখতে হবে। আপনি একটা গিগে সর্বোচ্চ পাঁচটা কিওয়ার্ড দিতে পারবেন, অবশ্যই কিওয়ার্ডটা আপনার যে টাইটেল দিয়েছেন সে টাইটেলের সঙ্গে যাতে মিল থাকে, সাপোজ এখানে আমি একটা কথা লিখলাম না যে ফেসবুক বিজনেস পেজ
অবশ্যই একটা কিওয়ার্ড দিতে হবে এখানে, যে ফেসবুক বিজনেস পেজ, এটা একটা কিওয়ার্ড। এখন আপনার, আপনি এখানে দিচ্ছেন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এখন আপনার কিওয়ার্ডে বিজনেস পেজ ক্রিয়েটের কোনো কিওয়ার্ড নাই, তাহলে কি আপনার ওই গিগ র্যাং হবে হওয়ার কথা? কৃষ্ণকান্ত রায় না স্যার, ওটা কি র্যাং হওয়ার কথা? এই যে না স্যার, কারণ আমার তো টাইটেলের সাথে কোনো মিল নাই। আপনার টাইটেলের সঙ্গে আপনার কিওয়ার্ডের কোনো মিল নাই, হ্যাঁ কিওয়ার্ডের কোনো মিল নাই। সো আপনার এই অ্যালগোরিদম যে আছে ফাইবারের অ্যালগোরিদম, আপনার ওইটা অডিট করে দেখবে যে না আপনার টাইটেলের সঙ্গে আপনার কিওয়ার্ডের কোনো মিল নাই, সো ওইটা র্যাঙ্ক হবে না। গিগ আপনার অনেক সামনে আসবে না, সার্চ করলেও সামনে আসবে না স্যার, কখনোই আসবে না। কারণ কি, আপনার টাইটেলের সঙ্গে আপনার কিওয়ার্ডের মিল নেই। আপনি এই যে এই ভুলগুলো কিন্তু অনেকেই করে, মানে 100 ভাগের মধ্যে দেখা গেছে যে 70% এই নতুন যারা আছে তারা এই ভুলটা করে, ঠিক আছে, এই ভুলটা করে। তো এই যে ছোট ছোট ইরর গুলোই আমাদের অনেক বড় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এগুলো কিন্তু ছোট ছোট বুদ্ধি একটা, ছোট ছোট ইরর। তো এই ইরর গুলো আমরা করে থাকি না জানার কারণে, এই ইরর গুলো করার কারণে আমাদের বড় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। কেউ আছে দেখবেন যে আজকে আজকে এই আজকে বিষয়গুলো সম্পর্কে জানার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, সে কিন্তু একদিন না একদিন দেখবেন যে আল্লাহ যদি তার করে টপ রেটেড হয়ে গেছে। আবার অনেকেই দেখবেন যে কোর্স শেষে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোর্স শেষে সে নাই, ফ্রিল্যান্সিং নাই সে। কারণ কি, অ্যাকাউন্ট একটা ডিজেবল হয়ে গেছে, মাথা শর্ট, মাথা চলে গেছে, আমি আর করব না ভাই ফ্রিল্যান্সিং করব না। ফ্রিল্যান্সিং এ অনেক উত্থান পতন আছে, অনেক মানে ডিজেবলের বিষয় আছে, এগুলো নিয়ে হেডেক হওয়ার কিছু নেই। সবসময় কনফিডেন্স হাই রাখতে হবে, যে ব্যাপার না আমার একটা অ্যাকাউন্ট গুলো আমি আবার ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়ানোর শক্তি, সবসময় ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি মাথায় রাখতে হবে, ওই সুইচটা অন করে রাখতে হবে। হ্যাঁ, এই সুইচটা অন করে রাখতে হবে আর কি। তাহলে আমার কিওয়ার্ড কয়টা আমি দেব? লুতিবনে মোস্তফা 5টা স্যার, অবশ্যই সেই কিওয়ার্ডটা কি কার সঙ্গে মিল থাকতে হবে? আপনার যে গিগ দিবেন গিগ এর সাথে মিল থাকতে হবে, গিগ এর সাথে, হ্যাঁ অবশ্যই মিল থাকতে হবে, জি স্যার, টাইটেলের সাথে, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই মিল থাকতে হবে। মিল না থাকলে আপনার আপনি আপনার মানে সেই মানে মানে গোলে আপনি পৌঁছিতে পারবেন না, আপনার যে গন্তব্য আছে সেটাতে আপনি পৌঁছিতে পারবেন না। আচ্ছা, এখানে আছে আরেকটা বিষয়, আছে বায়ার রিকোয়েস্ট, একটা অপশন আছে। আপনি ডিসক্রিপশন দিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা গিগ গিগ গিগে গেলেন, আরেকটা অপশন আছে কি, বায়ার রিকোয়েস্ট। অ্যাকাউন্ট করলেন, গিগ করলেন, কিন্তু কাজ পাচ্ছেন না, আপনি হতাশ হয়ে যান, বিভিন্ন আমরা হতাশ হই, আমিও হয়েছি একদিন না একদিন, টেনশন কেঁদেছি। আমার গিগ ডিনাই হওয়ার পর যখন 50টা 5-স্টার রিভিউ সহ, সরি 49টা রিভিউ 5-স্টার রিভিউ সহ আমার গিগ ডিনাই হয়ে যায়, আমি সেদিন একাই কান্না করি কান্না করি। তারপর কান্না করার পরে বুঝলাম যে আসলে আমি এই যে 49টা রিভিউ পেলাম, আমি আসলে এখানে তো হতাশা হওয়ার কিছু নেই, আমি আবার পারবো, আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো, হ্যাঁ আবার ঘুরে দাঁড়াতে পারবো, তো সম্ভব, সবকিছু সম্ভব। শুধু যে আমি একটা চলে গেল বা কোনো সমস্যা হলো জন্য আমি হাল ছেড়ে দেবো, এটা করা যাবে না, এটা করাই যাবে না। আচ্ছা, আমরা আমরা প্রতিদিন অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট থাকলে আমরা প্রতিদিন আমরা একটা অপশন পাবো ফাইবারের কাছ থেকে, একটা বোনাস পাবো। যেমন বোনাসটা কি, আমরা পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে আমাদের। অনেকেই বলে যে আমি কাজ পাই না বা সমস্যা হ্যান ত্যান এটা সেটা বিভিন্ন কথা বলে। আপনি আজকে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে আপনার বায়ার কেন আপনাকে হায়ার করবে? কি এমন আছে আপনার অ্যাকাউন্টের মধ্যে বা আপনার মধ্যে, কি এমন বলেছেন আপনাকে হায়ার করবে বায়ার? লুতিবনে মোস্তফা, সম্ভব করবে, কেন করবে? অবশ্যই আরিফ ইসলাম, জি স্যার, আজকে যে অ্যাকাউন্ট করলেন,
আজকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আজকে আপনি কাজ পেলেন, পেতে পারেন, এটা আপনার যদি লাকি হন আপনি, হ্যাঁ লাকি হন আপনি যদি সবকিছু ঠিকঠাক থাকে। তবে এটা বলা যাবে না যে স্যার আজকে আপনি অ্যাকাউন্ট করাইলেন আমার, আজকে আমাদের অ্যাকাউন্ট করাইলেন, আমাদের 5 দিন হয়ে গেল আমরা কাজ পাচ্ছি না, আমরা কাজ পাচ্ছি, এটা কি সম্ভব স্যার? এই দোষটা কিন্তু আমি নিতে রাজি নাই ভাই। কাজ যে আপনি 5 দিন পর পাবেন বা 1 মাস পর পাবেন, এটার গ্যারান্টি আসলে দেয়া কেউ দিতে পারবে না। আপনি কবে কাজ স্যার অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, প্যাশনটা রাখতে হবে আপনার মধ্যে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি আজকে অ্যাকাউন্ট করলাম। হ্যাঁ স্যারের মধ্যে হিডেন ট্রিক্স আছে, স্যারের মধ্যে ম্যাজিক আছে, স্যার তো বলছে আমাদেরকে স্যারের মধ্যে ম্যাজিক আছে, তো আমরা পাচ্ছি না কাজ, কেন কাজ পাচ্ছি না? কাজ পেতে গেলে আপনার বিভিন্ন আপনার যেমন মার্কেট প্লেসের দক্ষতা লাগবে, তেমনি আপনার মার্কেট প্লেসের বাহিরেও দক্ষতা লাগবে। তাহলে আপনার জীবনে আপনি 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 মনে করেন যে আইল বলি না আমরা, মানে জমির ক্ষেতের আইল যে বলি না, আইলে বসে আপনি স্যার জমির আইল, জমির আইলে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন, জমির আইলে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন যদি আপনি এই বিষয়গুলো করেন। আপনার মার্কেট প্লেস থাকলো ওকে, আপনি মার্কেট প্লেসের বাইরে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন ওকে, তাহলে কোন দিক থেকে আপনার অভাবটা হবে? তাহলে আপনার অভাবটা কোন দিক থেকে হবে? আপনি যদি দুই সাইডে স্ট্রং করেন স্যার, মার্কেট প্লেসের বাইরে প্ল্যাটফর্ম একটু ক্লিয়ার করেন স্যার প্লিজ, বুঝলাম না। এটা তো ফেসবুক প্রথম থেকে বলে আসছে স্যার, ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়া, আমি আমি তো আমি আপনাদের ও আপনাদের তো লাইভটা দেখাইতে পারিনি, আমি তো ইয়ার লাইভটা দেখাইছি দিনাজপুরে, ওই সময় একটা বায়ার পাই আমি লাইভ দেখাইছি। আমার বায়ার যতদিন থাকবো এটা বলা যাচ্ছে না, ব্যাস বা প্রজেক্ট যতদিন আছে যেভাবে চলে ওভাবেই থাকবে, এটা ব্যাস আপনার প্রজেক্টটা তো না স্যার। শৈলর ভাই বললেন যে আপনি কতদিন ধরে সংযুক্ত এলএডিপির সঙ্গে, এইটা বললেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। না এলএডিপির সাথে আমি অফিশিয়ালি সংযুক্ত হচ্ছি আমি আপনার থেকে 30 তারিখ থেকে, যেদিন থেকে আমাদের ক্লাস নেই, জাস্ট আগের দিন আমাকে জানানো হলো যে কালকে থেকে আমার ক্লাস হবে, মানে কোনো সময় নেই। হ্যাঁ তাছাড়া এর আগে আমি পিকেএসএফ এর প্রজেক্টে ছিলাম, টিএমএসএস এ ছিলাম, মূলতও আমি ট্রেনার ছিলাম, তারপর আমি টেকনিক্যাল ইনস্টিটিউটে এখন পর্যন্ত ইনস্ট্রাক্টর আছি ওখানে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কতদিন স্যার, মানে আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত? আচ্ছা ফ্রিল্যান্সিং আমি বেশি দিন না আমার, অফিশিয়াল এবং আমি প্রথম কাজ পাই আপনার মনে করেন 2015 সালে, $5 একটা কাজ পাই, কাজটা পাওয়ার পর আমার 1 মাস 10 দিন অপেক্ষা করতে হয়েছে, মানে ফাইবার অ্যাকাউন্ট করে $5 কাজটা পাওয়ার, পাঁচটার কাজটা পাওয়ার পর আমার 1 মাস 10 দিন অপেক্ষা করতে হয়েছে ও কাজের জন্য। দ্বিতীয় কাজের জন্য আমার 1 মাস 10 দিন অপেক্ষা করতে হয়েছে। যাই হোক এগুলো অনেক ব্যাপার আছে। হ্যাঁ এই $5 কাজটা পেতে পাইছি, প্রজেক্টটা বুঝি নাই, একজনের কাছে গেছিলাম সেখানে একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ আজকে সে আজকে যে আমার যে সঙ্গে আমার অভিজ্ঞতাটা এসে সে মানে তার জায়গাটা সেই সময় যেটা ছিল তার থেকে আমি ডাবল জায়গায় চলে গেছি, সে কিন্তু আর লো হয়ে গেছে, নাই তার অস্তিত্ব নেই, তার যে সঙ্গে এরকম একটা কাহিনী করছে আমি $5 একটা কাজ পেয়েছিলাম, আমি তার হেল্প নিয়েছিলাম চাইছিলাম, সে আমাকে এলাউ করেনি, মানে আমার বেলে দেয়নি আমার, আমি রাগ করি মন খারাপ করিনি, আমি জাস্ট মানে যে আমি এই লাইফ গুলো এরকমই, উনি জানে উনি আমার হেল্প করবে না। হ্যাঁ তো আজকে সে তার তো অস্তিত্ব নাই আর আমি তার থেকে ডাবল জায়গায় চলে গেছি। আচ্ছা তাইলে আমরা বায়ারস্ট একটা অপশন আছে, বায়ার বেসড অপশনটাতে আমরা কি পাই, বায়াররা বিভিন্ন বায়াররা ওখানে কিন্তু আপনার পোস্ট দিবে, জব পোস্ট দিবে যে আমার এসইও কাজের জন্য লোক দরকার, আমার আমার ইমেল মার্কেটিং এর জন্য লোক দরকার, আমার আমার ওয়েব মার্কেটিং এর জন্য আমার লোক দরকার, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য লোক দরকার, আমার লিং বিল্ডিং এর জন্য আমার লোক দরকার, যে বিভিন্ন পোস্ট দেয়, পোস্ট গুলো কেমন হয় এগুলো আমরা দেব আপনাদের ট্রেনিং মানে করার জন্য, যে আপনারা বায়ার রিকোয়েস্ট গুলো দেখবেন কিভাবে হতে পারে, মানে আমি বায়ার হয়ে পোস্ট করবো ওগুলো তো আপনারা আনসার করবেন, ওগুলো তো আমরা ভুল বের করবো যে আপনার ভুল গুলো। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, তাহলে বায়ার রিকোয়েস্ট আমরা অপশন পাবো, ওখানে অসংখ্য বায়াররা আসে পোস্ট দেয়, শত শত পোস্ট আসে,
তারা পোজ দিবে আপনাকে, মানে ওই ওই জায়গাটাতে জাস্ট আপতে হবে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে, ওখানে আপনার প্রপোজাল আমরা যে বলি আপনার প্রপোজাল জব লেটারটা সেন্ড করতে হবে। আপনি কিভাবে কি কাজটা করবেন তাকে বুঝাই দিবেন যে আপনি যোগ্য তার কাজের জন্য, আপনি তাকে বুঝাই দিবেন যে আপনি তার কাজটার জন্য যোগ্য ব্যক্তি। এটা যদি আপনি বুঝাইতে পারেন কাজ আপনি পেয়ে যাবেন, আর এটা যদি না বুঝাতে পারেন তাহলে আপনি জীবনেও কাজ পাবেন না। আচ্ছা, এই কাজটা করতে হবে আপনাকে যে সুন্দর ইউনিক এবং ডিফারেন্ট একটা জব লেটার তৈরি করে বুঝে শুনে জব লেটারটা সেন্ড করতে, না হলে আপনি পাবেন না। অনেকেই কপি পেস্ট করে, যে একটা জব লেটার সব জায়গায় কপি পেস্ট করে দেয়, তো এটা অনেক সময় মিলে যায় যে বায়ার কিন্তু আপনার সঙ্গে শুধু যে কন্ট্যাক্ট করবে ব্যাপারটা তা নয়। একটা জব পোস্ট করলো শাহিনুর আমাক, সাপোজ আমি একটা জব পোস্ট করলাম বায়ার হয়ে, শাহিনুর আমাকে ইয়ে করলো মানে জব লেটার সেন্ড করলো কাজের জন্য, আবার গোলাম রাব্বি আমাকে দিল, আলিমুদ্দামান আমাকে দিল, তারপর রিজাউ আমাকে দিল, রূপু আমাকে দিল। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এগুলো অডিট করবো আসলে কে আমার জন্য যোগ্য। ঠিক বায়ার ওই ওইটে কাজ করে, একসঙ্গে পাঁচ জনের সঙ্গে কথা বলে, কনভার্সেশন করে, যার সঙ্গে শিখবেন এরও কিছু অপশন আছে আমি দেখাই দিব। হ্যাঁ, ফাইবার থেকে আপনি কিভাবে বায়ারকে বাহিরে খুঁজবেন, হ্যাঁ সেটারও অপশন আছে, কিছু ট্রিক্স আছে, কিছু বুদ্ধি আছে। হ্যাঁ, এটা আমি দেখাই দিব আপনাদেরকে যে ফাইবারে তার ইউজার নেমটা নিয়ে আমি কিভাবে কিভাবে কোথায় কি করব, এইটা খুঁজে পাওয়া সম্ভব বলে, হ্যাঁ তাকে খুঁজে পাওয়া সম্ভব। হয়তো বা 100 জনের মধ্যে আপনার 60-70% আপনি পাবেন খুঁজে, হয়তো 70-40% পাওয়া যায় না বিভিন্ন কারণে। হ্যাঁ, এটাও সম্ভব। তো এই এই বায়ার খুঁজে খুঁজে যদি আপনি আলাদা ফর্ম তৈরি করে নিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা। না শুধু ফাইবার অ্যাকাউন্ট করলাম, আপওয়ার্ক অ্যাকাউন্ট করলাম, করে আমি বসে থাকলাম, আমার জন্য শুধু ট্রাকে ট্রাকে কাজ আসতেছে, এটা ভাবা যাবে না। আপনি এক আজকে একা করে আপনি 2-3-4 মাস পরও অ্যাকাউন্ট কাজ না পেতে পারেন। আচ্ছা, প্রতিদিন বাইক স্থানে 10টা করে সেন্ড করতে হবে। আপনার লিমিট, আপনার লিমিট হচ্ছে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সর্বোচ্চ আপনি 24 আওয়ার্স এর মধ্যে আপনি 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। আচ্ছা, 10টা বায়ার রিকোয়েস্ট কিন্তু অল্প না, অনেক বেশি। আচ্ছা, এখানে অনেকেই একটা ভুল করে, সে ভুলটা হলো কি, একবারে বসে বসে একটা 10টা গুনে 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 আপনার মনে হলেন যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলো, এটা হচ্ছে বড় ভুল। এটা একটা অন্যতম, এটা করা যাবে না। না করে কি করতে হবে, 10টা বায়ার মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে ভিন্ন ভিন্ন সময়ে। কারণ কি, সব বায়ার একই সময়ে জব পোস্ট করে না কি কৃষ্ণকান্ত রায়, করে বলে মনে হয় আপনার? না স্যার, করে না। ভিন্ন ভিন্ন সময়, এক এক জিওগ্রাফির এক এক সময় আছে। যেমন ইউএস এর সময়ের সঙ্গে আমাদের সময় কেমন ইয়ে বলছে, বলতেন আলিমুদ্দিন বলুন, রাত 1টার পরে বা 2টার পরে এরকম বেশি হয়, বা 12:30টার পরে। হ্যাঁ, যাই টাইমিং এর জিএমটি এর একটা বিষয় থাকে স্যার। আমরা এই বিষয়গুলো নিয়ে আসতেছি, কোন সময় কোন ইয়াতে থাকব। সাপোজ আমেরিকার সঙ্গে সম্ভবত আমাদের পার্থক্য কত ঘন্টা বলতে পারবেন? 6 আওয়ার মনে হয়, 6 আওয়ার। জি স্যার। হ্যাঁ, 12:32 বাজবে মানে 12টা কি ওখানে রাত?
পিএম রাত পিএম হবে স্যার। আচ্ছা তাহলে কয় ঘন্টা ডিফারেন্স হলো? মানে 1 ঘন্টা আগে যাবে স্যার আমি এখানে জোনের টাইম। আচ্ছা ঠিক আছে তাহলে কয় ঘন্টা আমাদের স্যার আমাদের এখানে সকাল 11টা 12 ঘন্টা 10 ঘন্টা রাত 12টা 11 মিনিট 10 ঘন্টা ডিফারেন্স 25 ঘন্টা ডিফারেন্স স্যার। স্যার নেটে ফাইভ দিলাম এখন 10 ঘন্টা ডিফারেন্স দেখা যাচ্ছে 10 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা আমি এটাই জেনে আসছিলাম। আমি তো আজকে কনফিউশনে ছিলাম যে কি বলেন আপনারা ওয়াশিংটন ডিসি আর ঢাকা বাংলাদেশ 10 ঘন্টা ডিফারেন্স বেসিক 12 ঘন্টাই জানি জানি স্যার আমি বেসিক আমি 12 ঘন্টাই জানি 12 ঘন্টা মানে এদিক ওদিক একটু হতে পারে জি স্যার ওইটাই তাই না 12 ঘন্টাই ঠিক স্টেডিয়াম তো টাইম জোন ভেরি করে হ্যাঁ বেসিক সেটা আমি জানি বেসিক 12 ঘন্টাই ইয়া হয় কারণ কি এই কিছুদিন আগে ফ্লোরিডায় ক্রিকেট খেলা তো দেখছেন অনেকেই ফ্লোরিডা লডার হিল স্টেডিয়াম মানে ওদের ইনস্টিটিউটগুলো স্যার একটু দূরে দূরে তো স্যার যার কারণে সময়ের পার্থক্যটা একটু বেশি হয় আর কি যেমন যে নিউ ইয়র্কে একটা ফ্লোরিডা ফ্লোরিডাতে খেলা হলো না ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া কিছুদিন আগে ফ্লোরিডায় লডার হিল স্টেডিয়ামে আপনারা ক্রিকেট পছন্দ করেন না কি গেল না কেউ সময় খুব একটা পছন্দ করেন করি স্যার অতটা স্যার হয় না স্যার ঠিক বাংলাদেশের খেলা স্যার স্যার ঠিক সেরকম মনোযোগ দেওয়া হয় না স্যার ও আপনি বাংলাদেশের সাপোর্টার না বুঝছি না কি আমাদের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছু কিছু খেলা ওই ফ্লোরিডা হয় মানে ইউএস এর স্টেট হচ্ছে ফ্লোরিডা ইউএস এর স্টেট হচ্ছে ফ্লোরিডা তো ক্যারিবিয়ানরা করে কি ওরা ফ্লোরিডা স্টেডিয়ামটায় খেলা নেয় ওখানে হোস্ট হয় তারা হোস্ট হয়ে ওখানে খেলা হয় তো ফ্লোরিডা আমাদের জয়ের একটা রেকর্ড আছে কিন্তু আমরা ওখানে মনে হয় একটা ম্যাচ জিতছি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো যাই হোক ওই সময় আমি শিখছিলাম যে আমাদের 12 ঘন্টা ডিফারেন্স বেসিক যেটা আমাদের আমি যেটা জানি আমরা আমি যেটা জানি যে 12 ঘন্টা তাদের সঙ্গে আমাদের পার্থক্য একটা বেশি বেসিকটাই ঠিক স্যার এটাই অথেন্টিক আচ্ছা সাপোজ আপনি আমাদের এখানে বাজে 11টা আচ্ছা এই সময় যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে বসে আল্লাহ কাজ দে আল্লাহ কাজ দে আল্লাহ কাজ দে করি আচ্ছা তাহলে কি আমি বায়ার পাবো না স্যার না স্যার আমেরিকান সাপোজ এইটা দিয়েই শুধু উদাহরণ দিচ্ছি কারণ অনেকের সাথে আমাদের পার্থক্য আমরা এশিয়া বা ইউরোপ ইউএস এর সঙ্গে আমরা পার্থক্য করি হ্যাঁ আচ্ছা সাপোজ ধরলাম যে এশিয়া বাদ এশিয়ার সাথে আমরা কাজ করব না আমরা ইউএস এর মানে বায়ারের সঙ্গে কাজ করতেছি সাপোজ আচ্ছা আমি বসে আছি আল্লাহ কাজ কই কাজ কই কাজ কই কাজ কই তাহলে আমরা কি কাজ পাবো এখন না স্যার কারণ তাদের এখানে অলরেডি রাত 11:30 অফিস টফিস সবকিছু বন্ধ তারা তারা তো ঘুমাচ্ছে মেবি তার ঘুমাচ্ছে না এখন না স্যার ঘুমাই না আর রাত 11 অনেকে আমাদের আচ্ছা যাই হোক স্যার না না সারা রাত যদি 11:30টা হয় রাত যদি সাগরে 11:30টায় অবশ্যই কেউ না কেউ ঘুমাচ্ছে এটা ঘুমের সময় তো সবাই যে কাজ করে এখন নাইট টাইম স্যার ঘুমার নাইট টাইম এটা হ্যাঁ তো এই সময় কি আমরা ওদেরকে পাবো ওরা ঘুমাচ্ছে আর আমরা জেগে আছি এটা হবে তো ওরা যখন জেগে থাকবে তখন আমাদের কিন্তু ঘুমের সময় সেই সময়টা আমরা না ঘুমিয়ে কি করব আমরা অপেক্ষা করব ওদের জন্য ওকে আমরা না ঘুমিয়ে আমরা ওরা যখন ওদের সময়টা অনুযায়ী আমরা কিন্তু আমরা না ঘুমিয়ে আমরা কিন্তু বসে থাকবো ওদের জন্য তো এই যে টেকনিক গুলো যদি আপনারা মেনে চলেন এই যে ট্রিক্স গুলো এই যে বিষয়গুলো যদি মেনে চলেন যে প্রতিটা কান্ট্রি আসলে কেমন কেমন হওয়া উচিত
যে কেমন কেমন তাদের জিওগ্রাফিক টাইম গুলো কেমন, আমাদের সময়ের সঙ্গে তাদের পার্থক্য কেমন, ইউএসএ কত ঘন্টা, ইউকে কত ঘন্টা, তারপর আপনার অস্ট্রেলিয়া কত ঘন্টা, তারপর আপনার নিউজিল্যান্ড কত ঘন্টা, সাউথ আফ্রিকা কত ঘন্টা। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা যদি প্রতিটা বিষয় থেকে ভালো কনসেপ্ট নিতে হবে, আমাদের মাস্ট নিতে হবে। আপনি না নিতে পারলে কাজ করতে পারবেন না, হুদয় হুদয় কাজ করে লাভ নেই। যে আমেরিকা ঘুমাচ্ছে, আমেরিকার মানুষরা ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, আপনি ল্যাপটপ ওপেন করে কাজের জন্য হাত তুলছেন, আল্লাহ কাজ দে আল্লাহ কাজ দে, হবে না। আরে ভাই, ওকে ঘুমাইতে দেন, ও ঘুমাচ্ছে ও ঘুমাইতে দেন, ও যখন জেগে উঠবে আপনার তখন ঘুমের সময়, সেই সময়টা আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে আপনি জেগে থাকবেন, জেগে থেকে ওর সঙ্গে কমিউনিকেশন করবেন। তো এইভাবে বুদ্ধি করে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে প্রতিদিন আমরা করব কি, 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব ভিন্ন ভিন্ন সময়ে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন সময়ে। আমরা বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করব? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করব, একটা অপশন আছে, বায়ার রিকোয়েস্ট করবেন তখন তো অটোমেটিক দেখতে পাবেন। মার্কেট প্লেসে যখন আমরা যাব না, আমরা মার্কেট প্লেসে যখন যাব ওখানে একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। আমি স্যার ভাইবারে কি সেলার না বায়ার? স্যার আপনি সেলার, আপনি বায়ারও হতে পারেন। সেলার আপনি সবটাই হতে পারেন, সবটার অধিকার আছে আমাদের। তাহলে আমরা ভিন্ন ভিন্ন, আমরা কোন সময়ে আমরা ইয়ে করবো, বায়ার রিকোয়েস্ট সেন্ড করবো, আমাদের এই টাইমটা মেনটেন করতে হবে। আমরা একটা সময় ভাগ করে নেব, আমরা একটা সময় ভাগ করে নেব। এটা হতে পারে কি দুপুরে আড়াইটার পর হতে পারে, হ্যাঁ আড়াইটার পর আপনি একবার চেক করবেন, তারপর সন্ধ্যা 6-7টার পর হতে পারে, তারপর রাত 10টা থেকে 12টার পর হতে পারে। তাহলে আচ্ছা, তারপর আমাদের তিনটে টাইম আমরা বললাম, আমাদের প্রথম হতে পারে কি দুপুর আড়াইটা থেকে 4টার দিকে হতে পারে। হ্যাঁ, তারপর আপনার হতে পারে কি সন্ধ্যা 6টা থেকে 7টার পর হতে পারে, আর একটা টাইম হতে পারে রাত 10টা থেকে 12টার পর হতে পারে। আপনি এই সময়টাতে দেখবেন যে ওরা বিভিন্ন পোস্ট দিচ্ছে, তারপর দেখবেন যে 2 মিনিটস অ্যাগো, 5 মিনিটস অ্যাগো, 10 মিনিটস অ্যাগো, তারপর 20 মিনিটস অ্যাগো, 25 মিনিটস অ্যাগো, এইরকম দেখবেন। ঠিক, এটা আপনারা আজকে টেস্ট করতে পারেন, যে দুপুর বিকালে দেখবেন এইরকম তারা পোস্ট দিচ্ছে, যারা ফরেন আছে তারা পোস্ট দিচ্ছে। কারণ কি, এটা বোঝা যায় যে তখন ওইটা তাদের অবসরের সময়, তারা তার দিনের সময়, ঘুমানোর সময় চেষ্টা এখন করতে হবে। স্যার, বায়াররা কি স্যার যে পোস্ট কি স্যার যে ভাইবারে দিবে নাকি আমার সরাসরি ইনবক্স আসে দিয়ে দিবে? না 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 না, একটা অপশনে থাকবে, একটা বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশনেই থাকবে ফাইবারে। আচ্ছা, আমরা হাটে যাই কেন? কিছু স্যার থাকে স্যার ওখানে, আমরা হাট বাজারে যাই না, আমরা হাট বাজারে যাই না। জি স্যার। আচ্ছা, আমরা যে একটা পণ্য কিনবো, সেই পণ্যটা কেনার জন্য কি একটা নির্দিষ্ট জায়গা পাই না আমরা? জি স্যার। ঠিক সেইটাই, ফাইবারেও তাই আছে যে আপনি যদি একটা পণ্য কেনা বেচারও একটা জায়গা আছে, ঠিক ওইটা হচ্ছে পণ্য কেনা বেচার জায়গা। তাহলে স্যার সবাই যদি ওখানে মানে যে পোস্ট দেওয়া, তাহলে কি সেলার রিকোয়েস্ট বা বায়ার রিকোয়েস্ট এগুলো কি তাহলে স্যার বিজ্ঞাপনের মতো? আমি যদি সেলার রিকোয়েস্ট দিই তাহলে কি আমার বিজ্ঞাপন? না না, আপনি সেলার হিসেবে আপনি বিজ্ঞাপন দিবেন কেন? আমার পণ্যটা যে বিক্রি করবো স্যার, হ্যাঁ আমি এটাই বুঝালাম যে পণ্য কেনা বেচার জন্য আপনার ফাইবারে একটা জায়গা আছে, বায়াররা কিনবে আপনার কাছ থেকে, বিট না, ফাইবারে বিট বলে না, এটা আপওয়ার্কে বলা হয় বিট। বিট শব্দটা ফাইবারে বলবেন না, এটা মূল কথা, ওটা বলতে চাচ্ছিলাম স্যার। বায়ার রিকোয়েস্ট যেটা ওটা তো ঠিক আছে, আপনি যেটা বলছেন
পণ্য কেনা বেচার জন্য আমরা ফাইবারে একটা অপশন পাবো, এটা দেখবো আমরা, খুবই কঠিন, ভিতরে কিছু থাকে না, এটা এটা বাইরেই থাকে। আমরা যেমন হাট বাজারে আমাদের পণ্য ক্রয় বিক্রয় করতে যাই, ঠিক সেরকম ফাইবারেও আছে। হ্যাঁ, খুব একটা হিডেন এটা বিষয় না যে গোপন করা থাকবে, অপশন থাকবে, ক্লিক না করলে ওটা আমরা দেখতে পাবো না, একদম বাইরেই থাকে। তাহলে স্যার আপনি যেমনটি বলতেছিলেন স্যার, বায়ার রিকোয়েস্ট, তাহলে আমি দিনে 24 আওয়ারসে 10টা দিতে পারবো, তাই তো? আচ্ছা, তারা যে বায়ার রিকোয়েস্টের জন্য তারা যে জব পোস্ট গুলো করবে, আপনি অ্যাপ্লিকেশন করবেন 10টা, বাংলায় যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন করতে পারবেন 10টা, যে ভাই আমি আপনার কাজটা করতে প্রস্তুত, এইরকম 10টাতে আপনি পোস্ট সেন্ড করতে পারবেন। বোঝা গেছে শাইনুর? জি স্যার। না বোঝেননি বলেন। আপনি কাজটা পাওয়ার জন্য যে কাজগুলো আছে, আপনার সার্ভিস রিলেটেড যে কাজগুলো আছে, এই কাজগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন সর্বোচ্চ 10 জনকে, 10টা বায়ারকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে তোমার কাজটা আমি করে দিতে চাই, বা তোমার কাজটা আমি করে দিতে চাই, তোমার কাজটা আমি করে দিচ্ছি, এরকম 10 জনকে আপনি আপনার এই অ্যাক্সেসটা পাবেন, 10 জনকে মাত্র। মানে আমি উইলিংলি তাদেরকে যাই বলবো, তাই না স্যার? মানে আমি খুঁজে যাই তাদেরকে বলবো, তাই না? উইলিংলি আপনি আপনি যদি মনে করেন যে আপনার গিগের সঙ্গে আপনার জব পোস্টটা মিলে যায়, বায়ার রিকোয়েস্টের সঙ্গে আপনার গিগটার মিল আছে, আপনার সার্ভিসটা যায়, তখন আপনি পাঠাবেন। আপনি এমনি এমনি আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না। জি স্যার, বুঝছি স্যার, এবার বুঝছি স্যার। আর এমনি এমনি যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, কারণ আপনি 24 ঘন্টার মধ্যে মাত্র 10টা পাচ্ছেন, 10টার মধ্যে একটা যদি এমনি এমনি করেন তাহলে থাকলো 9টা। দেখবেন যে এমন একটা সময়ে বায়ার জব পোস্ট করছে, সে কিন্তু মনে করেন যে আপনার কাজের সঙ্গে আপনার গিগের সঙ্গে একদম হুবহু মিলে গেছে, আপনি কাজটা পারবেন, অনেক কমফোর্টেবল ভাবে আপনি কাজটা করে দিতে পারবেন, কিন্তু আপনার ইয়ে নেই, আপনার বায়ার রিকোয়েস্ট সেন্টারে আপনি 10টা আপনি ওভার করে ফেলছেন, তখন আপনি কি করবেন? আমরা এই যে এগুলো দেওয়ার ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এগুলো ডিফিকাল্ট বিষয় না, মানে কঠিন ভাবে মাথায় নেওয়া যাবে না যে এত কিছু মুখস্থ করব কিভাবে, এগুলো মনে রাখবো কিভাবে। হ্যাঁ, আপনি আপনারা জানবেন, অবশ্যই জানবেন, কাজ না করতে গেলে জানবেন না, ভুলগুলো আপনার বের হবে না। মানুষ কাজ না করলে ভুল করে না, আর ভুল না করলে মানুষ শেখে না, আর না শিখলে মানুষ শিক্ষক হতে পারে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো কাজে আপনার ঢুকতে হবে, কাজের বাহিরে আমরা কাজ শুরু করার আগে আমরা কনসেপ্ট নিলাম, কাজ শুরু করার পর আমরা জেনে যাব পুরোটা। আমরা বাঙালি কি কাজ করতে করতে শিখি, হ্যাঁ কাজ করতে করতে শিখি, তাই বাধা শেখাবেন, এটির একটা ভিডিও করে আপলোড করবেন, এটাও আপনার হবে, চলবে। এটা স্যার আমি ইউটিউব থেকে শিখছি স্যার, এটা একদম 100% স্যার। টাই বাধা আপনি জানেন না কিভাবে টাই বাধে, ইউটিউবে লিখে সার্চ দিবেন, দেখবেন যে টিউটোরিয়াল লক্ষ লক্ষ হাজার হাজার টিউটোরিয়াল বেরিয়েছে। তো আপনি এই কাজটা করেন, সিঙ্গেল নট ডাবল নট সব শিখায় স্যার, খুব ভালো স্যার। এইভাবে আপনি করেন, এটা কাজ ধরেন আপনি নিজে গান গাইতে পারেন, হ্যাঁ গান গাইতে পারেন, শুধু আপনি আপনার নিজের গলায় ন্যাচারাল গলায় গান গেয়ে আপনি ইউটিউবে পোস্ট ইয়ে করেন, ভিডিও আপলোড করেন, এনাফ, চলবে, ঠিক আছে? ইউটিউবে এমন কিছু জিনিস নাই যে খুঁজে পাওয়া যাবে। তাহলে কি স্যার এই যে এটা যেটা করলাম, যে এটা কি স্যার ডিজিটাল মার্কেটিং এর অংশ স্যার? কোনটা? যেটা এই যে গান গায় ইউটিউবে, মানে ইউটিউবে আমার চ্যানেল থাকে, এটা কি? না 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 না, এগুলো ডিজিটাল মার্কেটিং এর ইয়ে হবে কেন? ইউটিউবে অনেক ইয়ে আছে, নিশ অনুযায়ী আপনি কাজ করবেন ইউটিউবে, ওখানে ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইন ওগুলো বিষয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি চ্যানেল খুলতে পারেন, শুধু আপনার এই ধরনের কথাবার্তা থাকবে, এই ধরনের ভিডিওস থাকবে। আপনি যে শুধু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেডই ভিডিও দিবেন তা না, আপনার এটার পাশাপাশি অন্য কিছু থাকতে পারে। আপনি ভালো ছবি আঁকতে পারেন, আপনি ডান্স জানেন, আপনি গান গাইতে পারেন, আপনি রান্না জানেন, অনেক আছে আরো। স্যার আমি বলতেছি যে ইউটিউবে যারা এরকম ভিডিও দেয় বা চ্যানেল আছে না, এরা হলো ফ্রিল্যান্সিং এর কোন ক্যাটাগরিতে পড়ে? কেউ আছে টিপস দিতে ওয়েব ডিজাইন, কেউ আছে ডিজিটাল মার্কেটিং, কেউ আছে ভিডিও মার্কেটিং। ইউটিউবে তো হচ্ছে একটা ভিডিও মার্কেটিং, শাইনুল ভাই টোটালি একটা ভিডিও মার্কেটিং। স্যার আমি একটু বলি স্যার, ওই ইউটিউবে যে আমরা চ্যানেল
আমি একটু আসতেছি হ্যাঁ একটু 10 মিনিট আমি আসতেছি আপনারা কথা বলেন হ্যাঁ হ্যাঁ আবুকর ভাই বলেন ভাইয়া আমরা যে ইউটিউবে চ্যানেল খুলি না ভিডিও আপলোড করি দেখুন আমরা চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেছি এখন সাবস্ক্রাইবার ভিউয়ার বাড়ার জন্য কিন্তু কি আছে অনেক আবেদন করতে হয় এটা কিন্তু আপনার কোনো মার্কেটিং এর মধ্যে পড়ে না জাস্ট আপনি চ্যানেল খুললে আমি ভিডিও আপলোড করলে কিন্তু আপনি দেখবেন কিছু কিছু ভিডিও রান করার সময় কিছু অ্যাড আসে জি ভাই জি ভাই এই অ্যাডটা যেভাবে আসছে এটা এটা মার্কেটিং এর আওতায় পড়তেছে इवन আপনার যে আপনি যে কন্টেন্ট লিখে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন ওই কন্টেন্টটা কেউ যদি লিখে সার্চ দেয় বা গুগলেতে কোনো কন্টেন্ট থেকে সার্চ দেয় কিওয়ার্ড থেকে সার্চ দেয় আপনারটা যদি আগে আসে সার্চ ইঞ্জিনে আপনাদের আগে আসে এই কাজটাকে বলবো হচ্ছে আপনার হচ্ছে মার্কেটিং মানে ইউটিউব মার্কেটিং বলবো তাহলে যে যারা ইউটিউবার তারা তাহলে ভিডিও মার্কেটিং মার্কেটার তাই না চ্যানেল খোলাটা কিন্তু ভিডিও মার্কেটিং এর আওতায় পড়ে না এর পরবর্তী কাজগুলো যে আপনাকে যখন র‍্যাঙ্কিং আনা হয় আপনার আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এটা যদি কোনো কোনো ইয়াতে যদি আপলোড করা যায় হ্যাঁ এরকম একটা বিষয় ক্লাস আছে অন্য একটা ভিডিওতে অন্য কারো একটা ভিডিও চ্যানেলের মধ্যে যাদের বলবো আমরা আছে কি বলে অ্যাডসেন্স রান করা আছে গুগল অ্যাডসেন্স রান করা আছে তাদের চ্যানেলে হচ্ছে যায় আপনারটা আপলোড করবে এটা মার্কেটিং আওতায় পড়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রুবেল ঠিক আছে তো নামি ওরা তাহলে ইউটিউবার হিসেবেই পরিচয় ভাই ঠিক আছে ভাই মানে যারা যাদের চ্যানেল আছে তারা তাহলে ইউটিউবার হিসেবেই পরিচয় হবে এটা তাহলে তাহলে পরিচয় হবে এক্স্যাক্টলি ঠিক আছে ঠিক আছে স্যার কি একজন পড়বো নাকি স্যার দেখা যাচ্ছে না স্যার কি একজন পড়ে ফেলি পুরোটাই পুরোটাই দেখা তো পাচ্ছি না I read your job post. You don't provide your NICE. It is meaning NICE and amount. NICE. What is meaning here? Provide your NICE and amount. Please tell me what your. It is sir. Buyer dish or seller dish? Please tell me what your expectation. I will provide you 100% satisfaction. Oh, it is all upon sir. Thank you for your time and consideration. Your regards, Alamgir. 106 আচ্ছা জি স্যার আচ্ছা এটা এটা অনুরোধ করে দেন স্যার আচ্ছা এটা অনেক আগের যখন আমি নিউবি ছিলাম তখনকার সময়ের আর এখন তো হইছে কি এখন তো জব লেটার গুলো যখন পুরনো হয়ে গেলাম তখন তো আর এগুলো লাগে না দেখার সাথে সাথে ওখানে টাইপ করে দেয়া যায় এই কপি পেস্টের সময় নাই আর এখন দেখা গেছে যে সময়টা আমার এখানেই কপি পেস্ট আর টাইপ করে দেই নতুন অবস্থায় এই কপি পেস্ট গুলো আপনারা করতে হয় আর কি আপনাদের কনসেপ্ট নিতে এইভাবে কভার লেটার গুলো দেখে দেখে আপনার আচ্ছা আমি বলি আচ্ছা এখানে আমি বলি আপনার কয়েকটা বিষয় আছে সে তাকে এনশিওর করতে হবে যে আপনি তার বায়ার জব পোস্টটা ভালোভাবে পড়েছেন এর জন্য তাকে এনশিওর করে দিতে হবে আপনার কভার লেটারটাতে আপনার এনশিওর করে দিতে হবে তখন সে বুঝবে যে না আপনি কেয়ারফুলি এবং মনোযোগ সহকারে তার জব পোস্টটা আপনি পড়েছেন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন সে কিন্তু তার জব পোস্টে ছিল যে পার্সোনাল এন্ড বিজনেস মেল পার্সোনাল এন্ড বিজনেস মেলের মধ্যে পার্থক্য আছে অবশ্যই পার্সোনাল মেল এক ধরনের বিজনেস মেল এক ধরনের হ্যাঁ আচ্ছা সে জানতে চাইছিল যে আসলে আমি মেইল গুলো কিভাবে কালেক্ট করি আমি বলছি ম্যানুয়ালি ওকে এখন আমি কিভাবে করি তা তো আমি দেখাবো না আচ্ছা তারপর কি লেখা আছে আচ্ছা নিশ এন্ড অ্যামাউন্ট এগুলো নিবে সে রিয়েল এস্টেটের উপর নিবে না ডেন্টিস্টের উপর নিবে না মেডিসিনের উপর নিবে না স্কুল কলেজের উপর নিবে না ইন্স্যুরেন্সের উপর নিবে না ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ এর উপর নিবে না ইত্যাদি ইত্যাদি কিসের উপর নিবে নিশ হচ্ছে একটা বিষয়ের নাম আমরা যেটাকে নিশ বলি
আমরা একটা নিশ হচ্ছে একটা বিষয়ের নাম, নির্দিষ্ট কিছু বিষয়ের নাম, সে কিন্তু জব পোস্টে এক্সপ্রেস করে নেই যার নিশটি, যে কিসের উপর মেলগুলো নি জানাইছি যে আপনি এই দুইটা জিনিস আপনি ইনশিওর করেননি, ওকে, সে কিন্তু জেনে যাবে যে আসলে সে জব পোস্টটা আমার পড়েছে, তার কভার লেটারে লেখা আছে সে কিন্তু আমার জব পোস্টটা ভালোভাবে পড়ছে, আমি তাকে প্রশ্ন দিছি কিন্তু উল্টা প্রশ্ন যে এই জিনিসগুলো আমার লাগবে, এই জিনিসগুলো আপনার আপনি আমাকে প্রোভাইড করেন, তারপর লাস্ট একটা গ্রেটিং দিয়ে দিছি, তারপর আমার অ্যাকাউন্টে দিয়ে দিছি, মানে আমার ইউজার নেমটা, ফাইবারের ইউজার নেমটা দিয়ে দিছি, এই ইউজার নেম খুঁজলেও আপনারা পাবেন না, খুঁজে লাভ নাই, হ্যাঁ ইউজার নেমটা দিয়ে দিছি, চলো স্যার পাবো না, চলো স্যার কেউ একজন আমার রিলেটিভের কারণে এই অ্যাকাউন্টে আমার চলে যায়, আমার এই এই অ্যাকাউন্টে আমার লেভেল টু ছিল, আমার এই অ্যাকাউন্টটা কোন এক রিলেটিভের কারণে জানার কারণে আমার এই অ্যাকাউন্টে চলে যায়, সে আমার সঙ্গে বিট্রে করে যে কোনো ভাবে, ধীরে ধীরে অ্যাকাউন্টটা আমার দুর্বল করে, মানে বিভিন্ন টেক্সট করে আমি রিপ্লাই দিই না, এই ধরনের কিছু কাহিনী করে, সে নাম্বার সেন্ড করে আমার ইয়াতে, এইভাবে করতে করতে আমার অ্যাকাউন্টে চলে যায় আর কি, দেখ আমি কষ্ট এটাতে পাইছি সত্য কথা যেটা, তারপর আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে, কিন্তু আলমগীর কি দিচ্ছেন সবার শেষে স্যার, ওখানে স্যার আপনার কন্টাক্ট নাম্বার দিলে কি কোনো সমস্যা, তো না না কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে না, ফাইবারে পার্সোনালি কন্টাক্ট করার কোনো ওয়ে নাই, এটা করা যাবে না, কিংবা আপনার যোগাযোগের ক্ষেত্রে কোনো একটা লিংক, না 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 লিংক দেয়া যাবে না কখনোই, পার্সোনাল কোনো ইনফরমেশন দেয়া যাবে না, ফাইবার এলাউ করে না, ধন্যবাদ, ঠিক আছে স্যার, দিয়ে দেয় স্যার ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক প্রোফাইল, এটা পার্সোনাল ইনফরমেশন না, ফাইবার কখনো চাবে না যে আপনি বাহিরে তাদের সঙ্গে কন্টাক্ট করেন, ফাইবার থেকে বায়ার নিয়ে যান বাহিরে, ফাইবার কি চাবে তাদের ইনকাম যে 20%, এটা চাবে 20% না হোক, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফাইবারের একটা হিউজ ইনকাম হয়, ফাইবারের একটা হিউজ ইনকাম হয়, একটা 20% কমিশন তারা পায়, একটা চার্জ পায়, আপনি ওখানে কাজ করবেন এমনি এমনি কাজ করবেন, আমাকে 20% দিতে হবে না, তা আপনার 20% না দেওয়ার জন্য আপনাদেরকে আমি আমার মতো করে তৈরি করতে চাই স্যার, ভাইরা ওই যে ওরা যে ফাইবার যে আমাদের আমার কাছে স্যার চার্জ নেবে স্যার, এই চার্জটা কি স্যার ওই যে ব্যাংকের ক্রেডিট কার্ডের যেরকম টাকা কেটে নেয় এরকম টাকা কেটে নেবে নাকি স্যার, না সাপোজ ধরেন আপনি করলেন $5 একটা কাজ করলেন, হ্যাঁ $5 5% কত, 20% কত, $1, হ্যাঁ $1 হবে স্যার, $1, আচ্ছা কৃষ্ণকান্ত কোথায়, জি স্যার বলুন, আচ্ছা $5 কাজ করলে আমার হবে কত, আমি পাবো কত, আপনি পাবেন কত, $4 স্যার, $4, তাহলে $1 আপনার কেটে নিল, অটোমেটিক নিবে কিন্তু যখন আপনার প্রজেক্ট অর্ডার দিবেন, অর্ডার কমপ্লিট হলে সাথে সাথে নিয়ে নেবে, আচ্ছা আচ্ছা আপনার ওই ইয়াটা শো করেন তো, আপনার কৃষ্ণকান্ত আপনার ওই যে স্ক্রিনশটটা একটু শো করেন তো, বিষয়টা ক্লিয়ার হবে এখানে, ওকে স্যার প্লিজ দেখেন, এক জায়গায় আছে $12, এক জায়গায় আছে $15, এই বিষয়টা ক্লিয়ার হবে তাহলে, স্যার প্রেজেন্ট করতেছি, হ্যাঁ শিওর স্যার, আমি তো ফোনে আছি এখন, ফোনে আপনার ইয়েটা নাই, আচ্ছা আমার মেইলে তো আছে, মেইলে আমি মেইলটা ইয়ে করতেছি, আপনার মেইলে দেওয়া আছে আপনার, আমি দেখাচ্ছি, হ্যাঁ মেইল আছে আমি দেখাচ্ছি, আপনারা তো স্বার্থ বাড়া, আপনারা দেখান না স্যার, ওটা না মানে নেট স্লো স্যার, মোবাইল ডাটা বুঝতে পারছেন স্যার,
স্যার ওখানে ল্যাপটপে চলে না, যখন আপনি কাজ করেন তখন ল্যাপটপ চালু করি। হোক ভাই সমস্যা নাই, কি করার স্যার। আপনি স্যার কি নতুন জায়গায় শিফট করছেন? নতুন একটা জায়গায় শিফট করার কথা কথা বলিয়েন না, দুঃখের কথা বলিয়েন না। মানে আমি নতুন জায়গায় শিফট করতে মানে অ্যাপ্লাই পারি নাই। ওখানে আমার ব্রডব্যান্ড লাইন ঠিক আছে, কিন্তু আমার আছে কি মডেমের লাইন পায় না, ওখানে 2G পায়। এখন আমি যে জায়গাটা যাব আমার নেটওয়ার্কটা সলিড লাগবে, তাই না? সাপোজ আমার কারেন্ট চলে গেল তখন আমি কি বসে থাকবো? না স্যার, সেটাই যে আমি এমন একটা জায়গাতে যাব ওখানে আমার মডেমও চলবে আমার ব্রডব্যান্ডও চলবে। পরে স্যার কি করলেন লাস্ট অর্ডার মোবাইল ডেটা দেই নাকি? করতেছি না, মুভ করতেছি, এখন পর্যন্ত ওয়ার্ক স্টেশন আমি পাইনি। ও আচ্ছা কৃষ্ণ, মনে হয় আপনার মানে কাজটা যে বায়ান দিলেই এটা নাই আমার কাছে ইমেজটা। তাহলে আমি বলতেছি আপনি কি করে আমি প্রেজেন্ট করতেছি, একটু কাইন্ডলি দেখেন তো ভাই। ওকে স্যার একটু এখানে থাকেন। ওকে স্যার এখানে দেখাচ্ছে $15 কিন্তু $12 $12 দিছে, হাতে ধরাই দিছে যে নেন আপনি $15 কাজ করছেন, আমরা $3 নিলাম, আপনাকে আমরা $12 দিলাম। স্যার এখন তো আমার মনে হচ্ছে স্যার ফ্রিল্যান্সার না হয়ে স্যার আমার ফাইবারই হওয়া উচিত স্যার। হ্যাঁ $40 কেটে নিলে আপনি চিন্তা করবেন যে আল্লাহ $200 কাজ করলাম $40 কেটে নিল। হ্যাঁ আফসোস লাগবে, মাথায় হাত দিবেন। যারা বুদ্ধিমান তারা $40 দেয় না, চার্জ দেয় না, তারা অন্যভাবে ট্রাই করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ। আমি $40 দেবো কেন? $40 কত টাকা জানেন? হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আপনারা মানে প্রতিটা ফ্রিল্যান্সারের আগে মার্কেট প্লেস, জেনুইন যে মার্কেট প্লেস আছে এখানে আমরা ট্রাই করি, এটাও থাকবে আমাদের পাশাপাশি ওটাও থাকবে, কি বলেন? আমরা যেমন মার্কেট প্লেসে কাজ করব মার্কেট প্লেসের বাইরেও আমরা অভিজ্ঞ হব। জি স্যার, জি স্যার, ঠিক আছে। আপনাদের অপশন দুইটা, আপনারা যাতে হতাশাগ্রস্ত না হন, যেমন এখানে আবু বকর সিদ্দিক আছেন, ইনি কিন্তু বিজনেস করেন, ট্র্যাডিশনাল বিজনেস আছে এনার মেবি। হ্যাঁ তো ইনি বিজনেস করেন, এখানে আপনার দেখা গেছে সঠিক সময়ে বায়ার যদি ইয়ে করে রেসপন্স করে যথাযথ সময়ে করতে নাও পারেন না, বিজনেস দেখতে হয়। আর যখনই ইনি এখানে যথাযথ ভাবে রেসপন্স করতে পারবেন না তখন কিন্তু এনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে। এখানে রেট আছে কিছু, 90% এর নিচে গেলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে, অ্যাকাউন্ট মানে ওয়ার্নিং খাবেন, বিভিন্ন ওয়ার্নিং আছে, এই বিষয়গুলো হবে। আপনি যেভাবেই পারেন আপনার ব্যাপারে, কারণ বায়ার কখন মেসেজ করবে আপনি বুঝবেন?
আচ্ছা কম্পিউটার কি হ্যাং হবে নাকি আবার কম্পিউটারে কেন থাকবেন মোবাইলে রাখবেন ভাই মোবাইলে রাখবেন মোবাইলে আপনার অ্যাপস আছে ফাইবার অ্যাপস আছে মোবাইলে থাকা যায় গুড আচ্ছা হ্যাঁ মোবাইলে আপনার অ্যাপস রাখবেন যখন বাসায় থাকবেন তখন ল্যাপটপ বা পিসিতে হবে তখন আপনার মোবাইলে অ্যাপসটা লগইন করে অটো সব সময় লগইন থাকবে ঠিক আছে এই কারণে আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে বাহিরের জগৎটা সম্পর্কে আপনাদেরকে মানে বিশেষজ্ঞ করে তুলব তাহলে দুইটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন আপনারা কিছু করে খেতে পারবেন আপনারা কোর্স শেষে বলবেন না যে কোর্সটা করে আমাদের কিছুই হলো না এই কথাটা বলতে পারবেন না আবু বকর সিদ্দিক একদিন আমাক ফোন দিয়ে বলবেন আমি স্যার পাশাপাশি আমার এটা একটা স্মার্ট আর্নিং আমি একটা পাইছি যে আমার বাহির থেকে আর্নিং আমি করতে পারতেছি নট আমি মার্কেট প্লেসের কথা বলতেছি এটা তো থাকবে এটা যদি তুমি চালাইতে পারো খুব ভালো কিন্তু এটার বাইরে যদি উনি $1 আর্ন করতে পারেন উনি কিন্তু আমাক ফোন দিয়ে অবশ্যই আজকে আমি বলতেছি না আপনাদের সঙ্গে উনি আমাক ফোন দিয়ে বলবেন যে স্যার আমি সফল হয়েছি আমি পাচ্ছি আজকে $5,000 ইনকাম হচ্ছে আজকে $10,000 ডিজিটাল মার্কেটিং পাইলে অবশ্যই স্যার আপনাকে জানাবো স্যার অবশ্যই আমি আর্ন করতেছি না আপনার 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 যে আমি দেখাচ্ছি যে আপনার বাইরের ইয়াটা দেখাচ্ছি জগৎটা দেখাচ্ছি এটা শুধু আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনার কিন্তু সফল মানে কাজ যে পাবেন ব্যাপারটা তা নয় আপনি অন্য ক্যাটাগরিরও কাজ পাবেন আপনি বায়াররা শুধু কি বাইরে মার্কেট প্লেসের বাইরে থাকে শুধু কি ডিজিটাল মার্কেটিং এর বায়ার থাকে থাকে না প্রতিটা ক্যাটাগরিরে থাকে সব ওই ক্যাটাগরির আপনি পেলে আমাক আপনার আপনি জানাবেন কিনা এটা আপনার ব্যাপার কিন্তু ডিজিটাল মার্কেটিং পেল তো অবশ্যই আপনাকে আপনি আমাক জানাবেন যে আপনি পাই পেয়েছেন আমি খুশি হব স্যার আমি স্যার এক মাসের একটা প্রজেক্ট করতেছি স্যার আচ্ছা ভালো কথা করে যান দোয়া করতেছি অনেক বেশি বেশি ইনকাম করেন লক্ষ লক্ষ ডলার ইনকাম করেন আপনি আমরা আপনার কাছে চাবো না যদি কোনোদিন মনে হয় যদি কোনোদিন মনে হয় দাওয়াত করিয়েন আমরা চেষ্টা করব যাইতে সবাই মিলে একসঙ্গে যাব সবাইকে ডাকে নিব যে চলেন আজকে যাব আবু বকর সিদ্দিকের বাসায় যাব সবার প্রত্যেকের বাসায় বাসায় অবশ্যই স্যার আসবে এই মুহূর্তে স্যার চল সবাই আবু বকর সিদ্দিকের বাসা ঘেরাও দেব কি করছে আবু বকর এসিড মারছে ওই অ্যাডের মত হবে স্যার মিনুর এসিড মারছে যাই হোক বিষয় হলো কি যে পাকিস্তানি এবং আপনার যে ইন্ডিয়ান বায়াররা আছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান বায়াররা আছে তারা কিন্তু নতুন নতুন সেলার খুঁজে যাদের অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট তাদেরকে খুঁজে 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 তাদেরকে কাজ দেয় বিভিন্ন লোভ দেখায় হ্যাঁ আচ্ছা তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু তাদেরকে কাজ দেয় হ্যাঁ লোভ দেখায় বিভিন্ন আমার বিশাল বিশাল প্রজেক্ট আছে তুমি এটা করো তোমার সাথে আমি পার্মানেন্ট ডিল করব তুমি কাজ করো এগুলো কিন্তু বলে ভুল করেও এগুলোর জন্য আপনারা ইয়ে হবেন না মানে মানে এদের সঙ্গে ইনভলভমেন্ট করা যাবে না তবে আমার একটা কথা হলো আপনি যেহেতু ফ্রিল্যান্সার প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনি পৃথিবীর সব জায়গার বায়ারদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে সেটা অবশ্যই আপনার মধ্যে কনসাসনেস থাকতে হবে যে আমি কাদের সাথে কেমন ভাবে কাজ করব কেমন ভাবে পেমেন্ট নেব এটা আপনার মধ্যে সচেতনতাটা থাকতে হবে না হলে আপনি ধরা খাবেন পাকিস্তানি এবং ইন্ডিয়ান সেলাররা প্লাস শ্রীলঙ্কান আছেন তারপর আপনার ফিলিপাইন আছেন হ্যাঁ এই সব ফিলিপাইনের বায়াররা কিন্তু খুব খারাপ তাদের সঙ্গে আমাদের দেশের একটা কম্পিটিশন হয় ফিলিপাইনের সঙ্গে কারণ ওখানেও কিন্তু হিউজ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সম্পর্কে কিন্তু বহির্বিশ্বে অনেক রেপুটেশন আছে হ্যাঁ যে আমরা অনেক ভালো কাজ করি আমাদের একটা রেপুটেশন আছে বহির্বিশ্বে যে আমি ফ্রিল্যান্সার হিসেবে আমরা অনেক ভালো অনেস্ট এবং সিনসিয়ার তো ফ্রিল্যান্সাররা চায় আপনার ফিলিপাইন ইন্ডিয়া এবং পাকিস্তানিরা কখনো চায় না আমাদের দাপুটে স্থান হোক দখল করি আমরা ওরা চায় না হ্যাঁ আমাদেরকে চায় না ওইভাবে সো ফিলিপাইনের বায়াররা আপনাদেরকে মানে বায়ার হিসেবে আপনাদের সঙ্গে কাজ করবে কাজ করে আপনাদের রেপুটেশন খারাপ করার চেষ্টা করবে এরকম অনেক আছে সো ফিলিপাইন
ইন্ডিয়ান শ্রীলঙ্কান এবং পাকিস্তানি বায়ারদের সম্পর্কে আপনাদের একটু ভালোভাবে জেনে শুনে কনভারসেশন করে যদি আপনার মনে হয় যে এই বায়ারটা ভালো হতে পারে তখন আপনি কাজ করবেন। আমি বলতেছি না যে এই চারটা দেশের লোকের সঙ্গে আপনারা বায়ারের সঙ্গে কাজ করবেন না, অবশ্যই আপনি সারা বিশ্বের বায়ারদের সঙ্গে কাজ করবেন, কিন্তু আমাদের দেখা গেছে যে মানে সুখের স্মৃতির থেকে দুঃখের স্মৃতি বিশাল এই 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 কান্ট্রির বায়ারদের সঙ্গে আমাদের, মানে ব্যাড এক্সপিরিয়েন্সে আমাদের বেশি। সবাই যে খারাপ পৃথিবীতে তা নয়, এটা বলা যাবে না, ওদের মধ্যেও ভালো আছে। সোশ্যাল মিডিয়ায় প্রথম আমি বায়ার পাই ইন্ডিয়ান, দুই তিনটে বায়ার পাইছিলাম, দুইটা মেয়ে পাইছিলাম, একটা ছেলে পাইছিলাম, তাদের কাজ করছি, তিন দুইটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে আমার সুন্দর কাজ, আমি পেমেন্ট দিছে তারা, আমার সমস্যা নেই, অ্যাডভান্স যেহেতু আমি পেমেন্ট নেই। আর যে ছেলেটা আছে ওর সঙ্গে আমার মানে ও ইয়া করে, ক্যান্সেল করছিল আমার ইয়া অর্ডারটা ফাইবারে, আমি ডিক্লাইন করি, ও ক্যান্সেল করে, আমি ডিক্লাইন করি, করতে করতে আমি একটা ওয়ার্নিং খেয়েছি, ফাইবারে একটা ওয়ার্নিং খেয়ে গেলাম। তারপর অবশেষে তাকে বোঝাইতে বাধ্য হইলাম যে তুমি কাজটা অ্যাকসেপ্ট করো, তোমাকে আরো আমি স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমি কাজ তোমাকে বুঝে দেবো, সমস্যা নেই আরো, কারণ ও আমার কাছে এক্সট্রা কিছু চাইছিল, আমি এটা দিতে রাজি হইনি। পরবর্তীতে আমি দিছি তাকে জাস্ট আমার অ্যাকাউন্টে বাঁচানোর জন্য। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের, নতুন অবস্থায় যে আমি যাত্রার কাজ করব এটা করা যাবে না, হ্যাঁ এটা কখনোই করা যাবে না। ওরা আরেকটা স্যার সময় কি মানে সেলারদেরই উপরে কি স্যার প্রেসার পড়ে, মানে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কথা করে না যে তা নয়, করে কিন্তু কম, হ্যাঁ কিন্তু কম, বায়ারদেরকে তারা বেশি প্রায়োরিটি দেয়, সেলারদেরকে কম প্রায়োরিটিটা দেয় তারা, বায়ারদেরকে বেশি দেয়, ঠিক আছে। আর কোনো কিছু হওয়াতেই যে আপনারা ফাইবার কাস্টমার সাপোর্টে আপনারা নক দিবেন এটাও করা যাবে না, কাস্টমার সাপোর্টে নক দিলে দেখবেন যে উল্টা আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ডিজেবল করে দিছে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ডিজেবল করে দিছে, এটা করা যাবে না। পাকিস্তানি শ্রীলঙ্কান বায়রাকর বিভিন্ন আপনাকে ইনফরমেশন দিবে, পার্সোনাল ইনফরমেশন, তুমি বাইরে আসো তোমার সাথে কাজ করবো বাইরে আসো, স্কাইপ দাও, তোমার এফবি ইউজার দাও, তোমার মোবাইল নাম্বার দাও, তোমার ইমেল দাও, এ ধরনের ইয়া বলবে, হ্যাঁ দেখবেন যে আপনি যখন দিতে চাচ্ছেন না বায়ার ফাইবার কিন্তু আপনার ওই যে অডিট করবে যে আপনি আসলে আপনার দিক থেকে কতটা স্বচ্ছ এবং কতটা অনেস্ট, যখন দেখবে যে না ঠিক আছে আপনি ঠিক আছেন আপনার জায়গায়, তখন দেখবে যে একটু পরে বায়ারের অ্যাকাউন্টটা ইয়া করে ফেলছে ফ্ল্যাগ অথবা আপনার ইয়া করে ফেলছে ডিজেবল করে ফেলছে, ওদেরও অ্যাকাউন্ট যে ডিজেবল হয় না ব্যাপারটা তা নয়, কিন্তু ওদের প্রায়োরিটি বেশি দেয়। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমরা করি কি আমরা ব্রডব্যান্ড লাইন দিয়ে কিন্তু আমরা ইয়া চালাচ্ছি, আমাদের ল্যাপটপ বা পিসি চালাচ্ছি, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা এটা হচ্ছে বড় একটা ইস্যু, আপনি যখন শেয়ার আইপি অনেকেই দেয় কিন্তু আমরা যারা 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 নেট কানেকশন দেয় ওরা কিন্তু অনেক মিথ্যা কথা বলে, দেখবেন যে আপনাকে একটা কানেকশন দিছে ওরা বলতেছে যে ভাই এই কানেকশনটা শুধু আপনিই ব্যবহার করতেছেন, এই আইপিটা শুধু আপনি ব্যবহার করতেছেন, দেখবেন যে ওই আইপি আপনার পাঁচ সাত জনকেও দিয়ে দিছে, তাহলে একই আইপি থেকে আপনি আমি শাহিনুর সবুজ আরিফ ইসলাম রেজাউল রেজা সবাই ব্যবহার করতেছি, তখন আমাদের কিন্তু আইপি ভেরিফিকেশনে ফাইবার টিম যখন দেখবে যে একই আইপি থেকে আমাদের পাঁচ সাতটা অ্যাকাউন্ট চলতেছে, তখন কিন্তু অ্যাকাউন্ট গুলো যাওয়ার সম্ভাবনা অনেক রিস্কি হয়ে যায় তখন এবং যায়। সো আপনাকে এনশিওর হতে হবে যে আপনি একদম আলাদা আইপি পেয়েছেন কিনা, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে যে আপনি একদম আলাদা আপনার আইপি দিয়েছে কিনা, কারণ আইপি দেয়া নেয়ার ক্ষেত্রে একটা ইয়ে হলো কিভাবে বুঝবেন, দেখবেন যে যখন আপনার 500 বা 400 টাকা দিয়ে আপনি মান্থলি আইপি নিলেন কানেকশন নিলেন ব্রডব্যান্ড, তখন এটা বুঝবেন যে এটাতে ঘাপলা আছে, যখন দেখবেন যে 1,200 টাকা দিয়ে আপনি কানেকশন নিলেন তখন বুঝবেন যে না আপনাকে আইপিতে একটা সিঙ্গেল আইপি দিছে,
এটা এলাকা ভিত্তিক ভাবে আপনার বিভিন্ন চার্জটা এদিক ওদিক হতে পারে। হ্যাঁ এটা তো বুঝলাম না স্যার, এটা আইপি আবার কি জিনিস স্যার? আচ্ছা আইপি, প্রতিটা জিনিসের একটা ল্যাপটপের একটা আইপি আছে। হ্যাঁ আইপি অনুযায়ী আমরা কানেকশন নেই, যেমন তারপর আমাদের প্রতিটা ল্যাপটপ আপনি এখন সার্চ দেন আপনার আইপি খুঁজে পাবেন। সেক্ষেত্রে মোবাইল ডেটা ইউজ করা তো বেটার অনেক। হ্যাঁ মোবাইল ইউজ, মোবাইলের আইপি কিন্তু কখনো ইয়ে করে ট্র্যাক করতে পারে না ফাইবার। মোবাইলের ডেটা কি ফ্লাইট মোডে দিলে আবার চেঞ্জ হয়ে যায় আইপি? হ্যাঁ এখানে তাদের মোবাইলে কিন্তু সমস্যা নেই। এটা আমি বলতেছি কি যে নেটওয়ার্ক কানেকশনটা আপনার, যারা মডেম দিয়ে ইউজ করেন তাদের সম্পর্কে কোনো কথা নেই, যারা মডেম বা হটস্পট দিয়ে ইউজ করেন তাদের সম্পর্কে কোনো কথা নেই, নো প্রবলেম, একদম ঠিক আছে। কিন্তু যারা আইপি বা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে, যারা যারা স্যার ওয়াইফাই ইউজ করে তারা ওয়াইফাই, আমি এইটাই বলতেছি ওয়াইফাই আর ব্রডব্যান্ড একই হয়, আমি এটাই বলতেছি। এই যে মান্থলি আপনার চার্জ নেন, মান্থলি চার্জ নেয় তো। আচ্ছা আমি কেন ওয়াইফাইটা আর একটু ক্লিয়ার করি আপনার, ওয়াইফাই সাপোজ ধরেন একটা পাসওয়ার্ড পাই আমরা, পাসওয়ার্ড থাকে না অ্যাক্সেস করার জন্য? জি স্যার, জি স্যার। আচ্ছা ওই পাসওয়ার্ড দিয়ে আমি কি ঢুকতে পারবো না ওই পাসওয়ার্ড জানলে? জি স্যার জানলে ঢুকতে পারবো। আচ্ছা তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দুইজন ঢুকতেছি, তাহলে দুইটা আইপি হলো না আমাদের ল্যাপটপের? তার মানে ওটা মৃত। ওকে তাহলে স্যার আমি যদি পার্সোনাল লাইন নিয়ে যদি আমি ওয়াইফাই করে আমি যদি ল্যাপটপেও চালাই এবং মোবাইলেও চালাই তাহলে কি মোবাইল আর ল্যাপটপ একসঙ্গে চালা যাবে না নাকি এরকম কিছু? যাবে যাবে, ওটা কোনো প্রবলেম না, একটা অ্যাকাউন্ট আপনি এক আইপি দিয়ে অসংখ্য চালাতে পারবেন, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা শাইনুর আমি বলি, সুন্দর প্রশ্ন করছেন আপনি। তো যখন আপনি পার্সোনাল এবং আমি কি আইপির কথাই বলতেছি বা ব্রডব্যান্ড লাইনের কথাই বলতেছি, যদি আপনি বুঝে যান যে আপনার আপনার কানেকশনটা শুধু আপনার ল্যাপটপেই আছে, অন্য কেউ এটি ইউজ করতেছে না, বা ওরা যদি এই এই ইয়াটা যদি দিতে পারে এবং আপনি যদি করতে পারেন নেগোসিয়েটটা করতে পারেন যে আপনি শুধুই একাই ব্যবহার করতেছেন আপনার ল্যাপটপে একটা আইপি, হ্যাঁ তখন সমস্যা নাই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা আপনার মোবাইল এবং ল্যাপটপ, আপনার মোবাইল ক্ষেত্রে যারা ব্রডব্যান্ড প্রোভাইডার আছে তাদেরকে বলতে হবে যে রিয়েল আইপি দেন আমাদেরকে, আর রিয়েল আইপি নিলে অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা কানেকশন এগুলো দেয় তাদের সঙ্গে কথা বলতে হবে। ডেডিকেটেড আইপি বলতে হবে, ডেডিকেটেড আইপি হলে একদম ডেডিকেটেড আইপি, একদম মনে করেন যে আরো একটা কাজ করবে সেটা হলো কি অপটিক্যাল কেবল নেবেন, এটার স্পিড পাবেন ভালো। অপটিক্যাল, হ্যাঁ হ্যাঁ অপটিক্যাল, হ্যাঁ এটার স্পিড পাবেন, সেই ক্ষেত্রে কারেন্ট চলে গেলে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ এটা আপনি স্পিড ভালো, এটার ভালো কাজ করে, এটা একটু চার্জ বেশি নেয়। আচ্ছা যেটা প্রশ্ন আপনি করছিলেন যে আপনি কানেকশন নেবেন নিয়ে আপনি ল্যাপটপেও চালাবেন মোবাইলেও চালাবেন, এক্ষেত্রে আপনি করবেন কি যখন বাসায় থাকবেন তখন আপনি ল্যাপটপে ওপেন করলেন যদি করতে পারেন, তখন আপনার মোবাইলে লগ ইন করার দরকার নেই, টাটা মোবাইল অফ। যখন মোবাইল অন করবেন তখন আপনার ল্যাপটপে অন করার দরকার নেই, এটা রিস্কি, বুঝা গেছে? একসঙ্গে একটা অ্যাকাউন্ট দুই জায়গায় ওপেন করা যাবে না, ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ভাই। আচ্ছা এগুলো এমন ভাবা যাবে না যে এত কিছু মুখস্থ করব কিভাবে, এত কিছু জানবো কিভাবে, এগুলো হেডেক নেওয়া যাবে না, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের, কেমন? আচ্ছা স্যার আমি যদি শেয়ার ইন্টারনেট ইউজ করি, আমার যদি একটা রাউটার থেকে সবাই ইউজ করে ওটা যদি ইউজ করি শেয়ার, তাহলে ফাইবারের কি সমস্যা স্যার? আমি তো ওইটাই বললাম যে একটা ইয়ে দিয়ে মানে একটা আইপি দিয়ে একটাই যদি আপনি ইউজ করেন ওখানে সমস্যা আপনার হবে না যদি ইউজ করেন, আর যদি আপনি একটা আইপি দিয়ে সবাই ইউজ করেন অনেকেই শেয়ার আইপি হয়ে থাকে তখন আপনার প্রবলেম 99% অ্যাকাউন্টের ক্ষেত্রে। সেটাই বলতেছি স্যার, প্রবলেম কেন হবে স্যার? ওরা কি কি জানে সমস্যাটা কি, মানে ওরা চায় যে ফাইবারের কাছে এটা বৈধ নয়,
ও আচ্ছা ফাইবার এটাকে বৈধ বলে না তুমি স্যার ফাইবারের ক্ষেত্রে এই লিমিটেশন নাকি সব মার্কেট প্লেসের ক্ষেত্রে এটা হ্যাঁ কোনোটাতে কম ইয়া হয় হ্যাঁ তবে ফাইবার তো মার্কেট প্লেস গুলো হলো কি এগুলো একদম এগুলো দেখবেন যে আপনার এখানে অর্থের লেনদেন হচ্ছে ওরাও চায় যে আসলে বায়ারের দিকটা হলো কি বায়াররা টাকা খরচ করে আপনি কাজ ভালোভাবে দিচ্ছেন কিনা এই বিষয়গুলো দেখে কারণ ওরা এই সবসময় লিগ্যালিটিটা পছন্দ করে ফাইবার বিশেষ করে ফাইবার সব থেকে লিগ্যাল বিষয়টা বেশি পছন্দ করে আপনার কোনো ইস্যু ছাড়াও অ্যাকাউন্ট যেতে পারে আপনি সব ঠিকঠাক রাখছেন কোনো ইস্যু ছাড়াই আপনার যেতে পারে ঠিক আছে কোনো ইস্যু ছাড়া আপনার অ্যাকাউন্ট যেতে পারে এগুলো আচ্ছা তারপর আরেকটা বিষয় আসলো কি পেমেন্ট মেথড এর আগে পেওনিয়ারের কথা বলেছিলাম আপনাদেরকে হুম তো ফাইবারে আপনি ইয়া করলেন অর্ডার সাবমিট করলেন অর্ডার আপনি কাজ পেলেন আপনার ডলার আর্নিং হলো এখন এইটা তো আপনার খরচ করতে আপনার পকেটে নিয়ে আসবেন কিভাবে আপনি এইটা পকেটে নিয়ে আসবেন কিভাবে এখন সেটাই তো কথা স্যার এটা একটা বিষয় না অনেক বড় বিষয় সরাসরি হ্যাঁ আপনি তো সরাসরি মার্কেট প্লেস থেকে টাকাটা উত্তোলন করতে পারতেছেন না তাই না এক্ষেত্রে আপনার করতে হবে কি পেপাল অথবা আপনার পেওনিয়ার দিয়ে ওই ডলারটা আপনার ব্যাংকে আপনার লোকাল ব্যাংকে নিয়ে আসতে হবে স্যার পেওনিয়ার আর পেপাল এগুলো কি জিনিস স্যার এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বলে এগুলোকে পেমেন্ট মেথড এগুলো কি স্যার বাংলাদেশে পেপাল হ্যাঁ বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় শুধু পেপালটা করা যায় না আমি আসতেছি ওইটাতে কিভাবে ওটা কাজ করে তাহলে আমি ফাইবারের কথা বলতেছি কিন্তু শুধু অন্য যখন ইয়ার কথা বলবো তখন অন্য বিষয় আমি শুধু ফাইবার মিন করবেন আপনারা তাহলে আপনি যে ফাইবারে টাকাটা আর্ন করলেন ডলারটা আর্ন করলেন এই রেভিনিউটা আপনি কিভাবে আপনার পকেটে নিয়ে আসবেন এটা একটা বিষয় আপনি সরাসরি ফাইবার থেকে উত্তোলন করতে পারতেছেন না তাহলে আমাদের কি কি করতে হবে পেপাল অথবা পেওনিয়ার অ্যাড করতে হবে পেপাল যেহেতু বাংলাদেশে অ্যালাউ নয় অনেকেই মানে অবৈধভাবে পেপাল ইউজ করে সেটা রিস্কি প্রচুর আমরা রিস্কে যাব না পেওনিয়ার অনেক একটা সহজ একটা অ্যাকাউন্ট করা যায় অনেক সহজেই মানে কোনো সমস্যাই না অ্যাকাউন্ট করা ইজি একদম হ্যাঁ ইজি একদম ইজি কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার পেমেন্ট আপনার পেওনিয়ারটাই হচ্ছে সব থেকে সলিড পেমেন্ট গেটওয়েটা আচ্ছা এটা আপনি কিভাবে পাবেন এটা আমরা পরে আসতেছি হ্যাঁ যে এটা আমরা কিভাবে করবো এটা আমরা একভাবে করতে পারি আমরা সরাসরি পেওনিয়ার থেকে আমরা এই অ্যাকাউন্টটা করতে পারি অথবা আমরা পেওনিয়ার রেভিনিউ কার্ড থেকেও আমরা করতে পারি মানে ফাইবারের মাধ্যমে ফাইবার হচ্ছে কি থার্ড পার্টি একটা সে আমাকে হেল্প করতেছে কার্ডটা নেওয়ার জন্য এইটা আমি এটাও করতে পারি আমি সরাসরি পেওনিয়ার থেকে কার্ডটা নিতে পারি তাহলে কোনটার পার্থক্য কোনটা আচ্ছা কোনটার পার্থক্য হচ্ছে আপনি ফাইবার রেভিনিউ কার্ডটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন না রেভিনিউ আপনার পেওনিয়ার কার্ডটা যদি আপনি সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে করেন অ্যাকাউন্ট এখানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার আপনি যখন সরাসরি পেওনিয়ার .com থেকে অ্যাকাউন্টে করবেন ওখানে ফাইবার লেখা থাকবে না আপনি যখন রেভিনিউ কার্ড থেকে ওখান থেকে অ্যাকাউন্ট করবেন আপনার ফাইবার রেভিনিউ কার্ড লেখা থাকবে কার্ডটাতে আমি একটু দেখাচ্ছি আপনাকে একটা ছবি দেখাই হ্যাঁ জি স্যার একটু ভালো প্লিজ স্যার আপনার ক্যামেরা অন আছে এটা দেখা যায় স্যার ক্যামেরা অন হলো স্যার জি স্যার আপনার ক্যামেরা অন আছে এখন হ্যাঁ এটা দেখা যায় কার্ডটা দেখা যায় শাহিনুর
জি স্যার এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আপনার কার্ডটা আমাকে দিন স্যার আচ্ছা পরে দিচ্ছি পাঠাই দিচ্ছি পেন অর রিনিউ কার্ড হ্যাঁ এটা পিওনিয়ার থেকে সরাসরি এটা কার্ডটা নিয়ে আসে এখানে কিন্তু কোনো লেখা নাই ভাই নিচে কেন মাস্টার কার্ড লেখা আছে কেন স্যার এটা কি জিনিস আচ্ছা থাম আমি আসতেছি ভাই আমি আপনাকে দেখেন কার্ডটা জি স্যার ওয়াইফাই চিহ্ন দেয়া আছে পিওনিয়ার মাস্টার কার্ড হ্যাঁ ওয়াইফাই কই লাইক ওটা দিছে তারা কোন কারণে দিছে জানি ঠিক আছে অনেক সুন্দর স্যার এটা স্যার আমার কার্ড আরেকটা স্যার ইয়া পাঁচ হাজার থেকে বড় আপনার ইয়া ব্যাংকে উইথড্র দেওয়া যাবে না আপনার আপনি কার্ড অর্ডার করবেন না আপনি শুধু অ্যাকাউন্টে করে রাখবেন কার্ড অর্ডার করলেন না $29 আপনি কার্ড যখন নেবেন অর্ডার করবেন তখন আপনাকে বাৎসরিক $29 দিতে হবে তাদেরকে তারা কেটে নেবে অটোমেটিক আপনি যখন ডলার ইয়া করবেন ট্রানজেকশন করবেন তখন আপনার অটোমেটিক দেখেন $29 কোন এক সময় কেটে নিছে আপনি না স্যার বর্তমানে এই আছে যেদিন থেকে আপনি কার্ডটা লেনদেন শুরু করবেন সেদিন থেকে আপনার কাউন্ট শুরু হয়ে যাবে ও আচ্ছা স্যার না স্যার এই 4 দিন আগে ইয়া টার্মস এন্ড কন্ডিশন আপডেট করছে পায়োনিয়ার আপনার আগে কার্ড যদি ইউজ না করা হতো তাহলে কোনো চার্জ কাটতো না বর্তমানে আর কি চার্জ ইয়া কার্ড ইউজ করুক আর না করুক চার্জ কাটছে এটা এত দিন আমরা ব্যবহার করে আসছি এটা 4 দিনের আগের কথা উনি বললেন হতে পারে জি জি স্যার আমি 4 দিন আগে দেখলাম তো পায়োনিয়ার ড্যাশবোর্ডে থাকবেনা পরবর্তীতে আমি অ্যাক্টিভ করতে পারবেন না আর একবার একটা এনআইডি দিয়ে পেওনিয়ার করলে ওই এনআইডি আর নেবে না একের অধিক এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না বোঝা গেছে মানে স্যার ওরা অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিবে স্যার হ্যাঁ কার্ডটা যদি অ্যাক্টিভ না করি সেই জন্য শুধু হ্যাঁ অ্যাক্টিভ করবেন না কেন এটা হলো বিষয় অ্যাক্টিভ কার্ড পেলেন অ্যাক্টিভ করে দেন তাহলে ঝামেলা শেষ আপনি যদি মনে করেন যে আমি $29 চার্জ দেবো না তখন আপনার কার্ড অর্ডার করার দরকার নেই আপনি শুধু অ্যাকাউন্টেই চালাইতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না একটা কার্ড নেই তাহলে তো আপনাকে এই বিষয়গুলো ফলো করতে হবে $29 চার্জ কাটবে আপনার কার্ড অ্যাক্টিভ করতে হবে আগে তারপর আপনার চার্জ কাটবে তারা মেইল করবে যে এত সময়ের মধ্যে আপনি অ্যাক্টিভ করেন আপনি যদি কার্ড না নেন অর্ডার না করেন তাতেও আপনার সমস্যা নেই আপনার অ্যাকাউন্টে আপনি চালাইতে পারবেন আমি নিজে চালাচ্ছি আমার এটা একটা অ্যাকাউন্ট এটা আমার একটা অ্যাকাউন্ট স্যার কার্ড নাম্বার আমার আরেকটা অ্যাকাউন্ট আছে আমি কার্ড অর্ডার করি নি ও শুধু আমি অ্যাকাউন্টে কাজ চালাই পেওনারের মানে অ্যাকাউন্টে কাজ করতে পারো লোকাল ব্যাংকে ট্রান্সফার দিতে পারবেন আমি যেমন ট্রান্সফার নিচ্ছি লোকাল ব্যাংকে কোন ব্যাংকে নিচ্ছেন ভাই কোন ব্যাংকে আমি বলি শুনুন আপনি বন্ধু ভাই কোন ব্যাংকে নিচ্ছেন এনি ব্যাংক আমি ডাচ বাংলা নিচ্ছি ডাচ বাংলা ব্যাংক এশিয়া সবথেকে ভালো
কিন্তু স্যার আমার ইয়া ব্র্যাক ব্যাংকে প্রচন্ড ফাস্ট আসছিল সর্বোচ্চ তিন দিন তিন দিন ব্র্যাক ব্যাংক ডাক বাংলা ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক আর ব্যাংক এশিয়া এই চারটায় সব থেকে ভালো আর কার্ড স্কুলে স্যার বর্তমানে ডাচ বাংলা ব্যাংক আর আপনার প্রাইম ব্যাংক মোটামুটি ভালো একটা ইস্টার্নাল আইয়া দেয় রেট দেয় আর অন্যান্য ব্যাংকগুলোর রেটটা একটু কম দেয় ডাচ বাংলা দুই দিনে পেমেন্ট পাইছি হ্যাঁ আমি আমার কোনো প্রবলেম নেই এখন শুনুন সবুজ ভাই আপনি কিসের রেটের কথা বলতেছেন কি রেট আপনারা কার্ড অর্ডার করার দরকার নাই কার্ড অর্ডার করলে সেই অ্যাকাউন্টে একটু ঝুঁকিপূর্ণ হয় আর কার্ড ছাড়া যে অ্যাকাউন্ট গুলো ওইগুলো ভালো থাকে এটা হলো সেফলি এক কথায় শেষ আপনার কার্ড যদি প্রয়োজন হয় কার্ড অর্ডার করবে না প্রয়োজন হলে অপ্রয়োজনীয়তার জন্য কার্ড অর্ডার করার দরকার নেই এক্সট্রা চার্জ দেওয়ার দরকার নেই তাদেরকে আপনি শুধু অনলাইনে অ্যাকাউন্ট করে রাখলেও চলবে আমি নিজে চালাচ্ছি একটা অ্যাকাউন্ট আমার দুইটা অ্যাকাউন্ট তার মধ্যে একটা তো দেখাইলাম কার্ড সহ আর একটা আমি শুধু ইয়ে চালাচ্ছি অনলাইনে আমার অ্যাকাউন্ট চলছে খুব সুন্দর চলছে স্যার এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন স্যার যে ওই যে পেওনারে যে একটা অ্যাকাউন্ট করলাম সেখান থেকে আবার আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকাটা কিভাবে আসবে স্যার ওটা ওখানে লিংক আপ করে দিতে হবে আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতে হবে ওই পেওনারে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন মার্কেট প্লেসে আর্ন করবেন আর্ন করার পর সেই টাকাটা আপনার পেওনিয়ারে নিয়ে আসতে হবে পেওনিয়ার থেকে আপনার লোকাল ব্যাংকে নিয়ে আসতে হবে ব্যাস কাহিনী শেষ দেখেন তাহলে আর্ন করলেন মার্কেট প্লেসে তারপর সেটা নিয়ে যাইতে হবে আপনাকে পেওনিয়ারে ওখান থেকে আপনাকে নিয়ে যাইতে হবে লোকাল ব্যাংকে ব্যাপারটা ক্লিয়ার স্যার জানাচ্ছিল স্যার শাইনুর ক্লিয়ার ব্যাপারটা স্যার জি স্যার ক্লিয়ার স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ রেজাল বলুন স্যার আমার একটা পাইনার অ্যাকাউন্ট আছে সেটা আমার একটা ফাইবার অ্যাকাউন্টে ইয়া সংযুক্ত ছিল আমার ফাইবার অ্যাকাউন্ট আমার ডিসেবল হয়ে গেছে এখন কি এই পাইনারটিকে অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো বা এরকম কোনো প্রসেস এটা বৈধ নয় এটা ঝুঁকিপূর্ণ এটা 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 করা যাবে না একটা পেওনিয়ারে একের অধিক ফাইবারে অ্যাড করা যাবে না এটা ঝুঁকিপূর্ণ কারণ কি আপনার আপনার যে ফান্ডিং ওই পাইনার অ্যাকাউন্টটা আমাকে বাদ দিতে হবে বাদ দিবেন কেন অন্য কাজে ব্যবহার করবেন আপনি বাদ একটা এক একটা অ্যাকাউন্ট হচ্ছে সোনার হরিণ এক একটা অ্যাকাউন্ট স্যার আমি পাইনোরের সাপোর্টের সাথে যদি কথা বলে ওটা ফাইবার থেকে তো ডাটাটা রিমুভ করে নেই তারপর অন্য ফাইবার অ্যাড করতে পারবো না আচ্ছা 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 আমি বলি শুনেন ওরা এটা করে নেই এ পর্যন্ত শোনা যায় নাই যে ফান্ডিং সোর্সটা খুব ইজিলি ভাবে তারা রিমুভ করছে কেউ বলে নাই যে আমার ফান্ডিং সোর্সটা রিমুভ হয়েছে ভালোভাবে হ্যান্ডেল হয় দুই চারজন আমরা শুনি কিন্তু যে আমার ফান্ডিং সোর্সটা তার রিমুভ করছে যখন আপনি পেওনিয়ারে সাপোর্টে কথা বলবেন ওরা বলবে যে আপনি ফাইবারের সাথে কথা বলেন ফাইবারের সাথে যখন কথা বলবেন ফাইবার বলবে আপনি পেওনিয়ারের সাথে কথা বলেন এইভাবে টেক্সট চালাচালি আপনাকে করতে হবে অবশ্যই স্যার আমি ট্রাই করছি স্যার ওরা এরকম বলতে যে ফাইবারকে সাপোর্টে বললাম ওরা যে পেওনিয়ারের সাথে কথা বলো তো পেওনিয়ারের সাথে কথা বললাম তারপরেও কিন্তু স্যার হয়নি এখনো হ্যাঁ এটা ফান্ডিং সোর্সটা ডিলিট করে না রিমুভ করে না তারা এটা অনেক রিস্ক মেবি এটা হয় না স্যার হ্যাঁ
সেক্ষেত্রে ওই জন্য আমাদের ক্যান করতে হয় যাতে আমাদের আমার মার্কেটপ্লেসের অ্যাকাউন্টগুলো আমাদের ডিজেবল না হয়, এই জন্য একটু সচেতন থাকতে হয় যে যাতে কেন ডিজেবল হয় এই জিনিসগুলো আমাদের জানতে হয় আগে, জানার পর আমাদের ওখানে যেতে হয়। তাহলে ওখানে গেলে ওই জিনিসটা আমি রক্ষা করতে পারবো ভালো, তাহলে আমাদের এই বাড়তি ঝামেলা গুলো হবে না। বুঝা গেছে? আমি দুই মিনিট একটু সময় নেবো যদি অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই স্যার, অফকোর্স। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের ক্লাস কেমন চলছে? মোটামুটি ভালো চলছে। ডিজিটাল মার্কেটিং তো শুরুর দিকে হচ্ছে বেশিরভাগ থিওরিটিক্যাল হয়, আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে আমরা যে বাংলাদেশ সরকারের ফ্রি একটি কোর্সে ভর্তি হয়েছি, ক্লাস করছি, ক্লাস করার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চেয়েছে? না স্যার। কোনো টাকা পয়সা লাগে না তো? কাউকে কোনো ঘুষ টুস দেওয়া লাগছে? না স্যার, না 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 স্যার, এরকম কোনো কিছু করা লাগেনি। বলতে পারে যে আমি তোমাকে ওই প্রজেক্টে ঢুকে দেবো, আমাকে 5,000 টাকা দাও। লোক কিন্তু অনেক আছে আমাদের আশেপাশে এরকম দালাল, তাই না? জি স্যার। তাদের থেকে সবসময় সতর্ক থাকবো, সচেতন থাকবো। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা কোন প্রকার টাকা পয়সা দিচ্ছি না, বাংলাদেশ সরকার আমাদের জন্য একটি ফ্রি কোর্সের ব্যবস্থা করে দিয়েছে। এখন বাংলাদেশ সরকার কি আমাদেরকে এমনি এমনি ট্রেনিং করাইতেছে ফ্রি? না স্যার, কোন একটা উদ্দেশ্য তো আছে। জি স্যার। জি স্যার, অবশ্যই। আমাদের কি মনে হয় স্যার স্কিলড ম্যান পাওয়ার বানাচ্ছে স্যার? স্কিলস ম্যান পাওয়ার বানাচ্ছে। প্রত্যেককে এক একজন মানব সম্পদ হিসেবে গড়ে তুলতেছে, তাই না? জি স্যার। এই যে টাকাগুলো যে খরচ হচ্ছে, আসলে তো কোর্সটি ফ্রি হলেও আসলে তো কোর্সটি ফ্রি না, টাকা লাগতেছে। সেই টাকাটা খরচ করতেছে কে? সরকার। আপনাদের পেছনে খরচ করতেছে। কেন খরচ করতেছে? বা আপনাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতেছে, আপনারা যেন বা আমরা সবাই যেন আত্মকর্মসংস্থান বা আত্মনির্ভরশীল হতে পারি, তাই না? যদি সেটা লোন হিসেবে আমাদেরকে দেয় বা আমাদেরকে গিফট করে সরকার, তারপর আমাদের তো সবারই উচিত সরকারকে সেই টাকাটা ফেরত দেয়া, নাকি? আমরা তো সরকারের টাকা তো আমরা রাখবো না, আপাতত আমরা লোন হিসেবে নিচ্ছি, ট্রেনিং করতেছি, সরকারকে আমরা টাকাটা ফেরত কিভাবে ফেরত দেব? আমরা যদি ভালোভাবে কাজ শিখে আমরা যদি আউটসোর্সিং এর মাধ্যমে আমরা বাইরে টাকা নিয়ে আসতে পারি দেশে, সেখান থেকে যে রেভিনিউ আসবে সেখান থেকে ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে আমরা সরকারের টাকাটা পরিশোধ করে দেব, নাকি? জি স্যার। কোনো যে টাকা দিচ্ছে সে টাকা যে ফেরত দেয় এমনটা কিন্তু না। আমরা যদি নিজেরা নিজেদের জন্য কাজ করি, ফ্রিল্যান্সিং করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের যে লোন আছে সেটা কিন্তু শোধ হয়ে যাবে। এটা আসলে লোন হিসেবে না, কোনো হিসেবে না, সরকার আপনাদের পেছনে ইনভেস্ট করতে বিনিময়ে সরকার চাচ্ছে যে আপনি দেশের জন্য টাকা নিয়ে আসবেন, এটাই তো?
মেইন টার্গেট কিন্তু সরকারে এটাই, আমরা যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, এটা হচ্ছে সরকারের আসলে মেইন টার্গেট। তো আমরা সবাই চাইবো যে আমরা যেন ফ্রিল্যান্সিং করে বিদেশের টাকা দেশে আনতে পারি, দেশের জিডিপি তে আমাদের কিছুটা হলেও আমরা কন্ট্রিবিউট করতে পারি, অবদান রাখতে পারি, আমরা চেষ্টা করব। অবশ্যই আমরা সবসময় দোয়া করি এবং আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকবেন হচ্ছে স্যার এবং তার পেছনে আমরা সবাই আছি, যেকোনো সমস্যায় ইনস্ট্যান্ট স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন, তারপর হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা হচ্ছে এখন ঠাকুরগাঁ ডিজিটাল মার্কেটিং ওয়ান, ঠিক না স্যার? ঠাকুরগাঁ হচ্ছে ব্যাচটি আমি ওপেন করছি। আমরা কি সবাই আমাদের গুগল ক্লাসরুমে জয়েন আছি? আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি একটু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। আমরা যদি আমাদের গুগল ক্লাসরুমে যাই, গুগল ক্লাসরুমে যাওয়ার পর আমরা ক্লাস ওয়ার্ক কে, স্যার এটা কি ভিডিও হচ্ছে আলমগীর স্যার? না স্যার, ভিডিও মানে হচ্ছে না স্যার, না আজকে থেকে তো ভিডিও হওয়ার কথা আলমগীর স্যার। দেখতে পারবো একটা অঙ্গীকার নামা দেয়া আছে, তাই না? অফিসিয়াল যদি আমরা সিলেক্ট করি অফিসিয়াল, তাহলে একটা অঙ্গীকার নামা দেয়া আছে, অঙ্গীকার নামাটাই যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো ভাঙ্গা ভাঙ্গা কিছু ফন্ট দেয়া আছে। ভাঙ্গা ভাঙ্গা ফন্ট আসলে ডাউনলোড করলে ফন্ট গুলো ঠিক হয়ে যাবে আশা করি, তাও যদি ঠিক না হয় তাহলে সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং করে দিলেই সেটা ঠিক হয়ে যাবে। অঙ্গীকার নামে প্রথম যে অপশনটি দেয়া আছে সেটা হচ্ছে আমি, দ্যাট মিন্স আপনার নাম দিতে হবে, তারপর ঠিকানা দিতে হবে, ইউনিয়ন, উপজেলা, জেলা, মূলত এতটুকু হচ্ছে আপনার ফিল আপ করার বিষয়। আমার একটি ফিল আপ করা আছে, সেটি যদি আমরা খেয়াল করি, এই দেখেন আমি বাসুদেব রায় নামে একজন ফিল আপ করেছিল, ডট ডট বা ব্র্যাকেটে যে নাম লেখা কোনো কিছু কিন্তু নেই, জাস্ট আপনার নামটা লিখে দিতে হবে, তারপর ঠিকানার ক্ষেত্রে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলা, জেলা, এই যে অপশনটুকু আছে যতটুকু আমি হাইলাইট করেছি, এই যে অপশনটুকু আছে এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানাটি দেয়া আছে সেই ঠিকানা অনুযায়ী লিখতে হবে। সেক্ষেত্রে আপনি আছেন হচ্ছে ঠাকুরগাঁতে, আপনি ঠাকুরগাঁ জেলার হয়ে ট্রেনিং করছেন, কিন্তু আপনার বাড়ি ঠাকুরগাঁ নাও হতে পারে, আপনার বাইরে বাড়ি মনে করেন যে বগুড়াতে আছে, আপনার বাড়ি আছে চট্টগ্রামে, সেখান থেকে আপনি ঠাকুরগাঁ থাকতেন, সেই হিসাবে আপনি ট্রেনিং করতে চাচ্ছিলেন, ঠাকুরগাঁ জেলার হয়ে আপনি ট্রেনিংটি করছেন, এমনটা কি আমাদের মধ্যে আছে না দু একজন? জি স্যার আমি আছি স্যার, শাহিনুর আছে। জি স্যার আমি আছি। তো বিষয়টি হচ্ছে আপনার তাহলে প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটি দিয়ে দিতে হবে, তারপর বলে দিচ্ছে যে লার্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের লট ১ এর একজন নির্বাচিত প্রশিক্ষণার্থী, আপনি কোন কোর্সটি করতেছেন? ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে বাকি যে দুটি কোর্স আছে সেই দুটি কোর্সকে আমরা ডিলিট করে দেব, আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রেখে দেব। ওকে, বুঝতে পেরেছি?
জি স্যার বুঝতে পারছি ডিজিটাল মার্কেটিং বিষয়ে এই যেখানে আছে জেলা জেলা তাহলে আমি এখানে লিখে দেব ঠাকুরগাঁও নাকি জি স্যার জি স্যার জি স্যার জি স্যার ঠাকুরগাঁও জেলা থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক উপরের ঠিকানা যে এটা উপরের জেলায় জেলা যতই হতে হবে এমনটা কিন্তু না এটা অবশ্যই ঠাকুরগাঁও হবে উপরেরটা হচ্ছে আপনার যে জেলা সেটা লিখতে হবে এটা অবশ্যই ঠাকুরগাঁও হবে উপরে হচ্ছে আপনার যে জেলা সেটা লিখতে হবে ওকে কি বলা আছে যে আপনি আমাদের ওয়েবসাইটে যে সকল তথ্য দিয়েছেন সেগুলো সঠিক এবং নির্ভুল আমরা তো ভুল কিছু দিই নাই তাই না স্যার সঠিক এবং নির্ভুল আরো যেটা বলা আছে সেটা হচ্ছে আমি আরো অঙ্গীকার করতেছি যে আমি কখনোই কোন সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী অথবা রাষ্ট্র সমাজ বিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো পোস্ট বা লেখালেখি বা কমেন্ট শেয়ার করি নাই এটা তো আমরা কখনোই করি না তো তাই না জি স্যার না স্যার আমরা কখনো এগুলো করি না আমাদের কখনো এগুলো করা উচিত না আমাদের কখনো ভুল কোনো কিছু বা মিথ্যা কোনো কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কখনো গুজব ছড়ানো উচিত না গুজব কিন্তু মিথ্যার চেয়েও ভয়ঙ্কর তাই না জি স্যার জি স্যার গুজব কিন্তু মিথ্যার চাইতে বেশি ভয়ঙ্কর তো আমরা কখনোই হচ্ছে সেরকম কোনো গুজব ছড়াবো না আমরা কখনো ছড়াই না এবং এই প্রকল্প থাকাকালীন অবস্থায় আমরা সেগুলো কোনো প্রকার কাজ করব না এটা জাস্ট অঙ্গীকার করতেছি আমরা এমনিতেই করি না তারপর অঙ্গীকার করতে আমরা করব না ওকে নিবেদকের ক্ষেত্রে আপনার নাম নাম তারিখ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুক আইডি এবং আপনার টুইটার আইডি টুইটার আইডি যদি থেকে থাকে তাহলে সেটা নো আইডি লিখে দেবেন আপনার আইডি নাই ফেসবুক আইডিটা একদম আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে www.facebook.com/ আপনার যে লিংক আছে সেই লিংক কারণ এখানে যদি আপনি শুধুমাত্র আপনার নাম লিখে দেন এই নামে কিন্তু অনেকেরই আইডি থাকতে পারে তাই না তো এখানে আপনার নামটা লিখে দিলে হবে না আপনার এখানে ফুল লিংকটি দিয়ে দিতে হবে উপরে আছে স্বাক্ষর স্বাক্ষরটা হচ্ছে আপনার আপনার যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটি এখানে অ্যাটাচ করতে হবে সিগনেচার অ্যাটাচ করতে হবে আমরা আবেদন করার সময় সিগনেচার লাগছিল না জি স্যার জি স্যার আবেদন করার সময় তো সিগনেচার লাগছিল এবং সেটা ম্যান্ডেটরি ছিল জি স্যার সেখানেও সেই সিগনেচার দিতে হবে তো সেই সিগনেচার যদি কম্পিউটারে থেকে থাকে তাহলে তো খুবই ভালো ওইটাই অ্যাটাচ করে নেব এখানে স্যার ম্যানুয়ালি হাত দিয়ে করা যাবে না তাই তো যদি থেকে না থাকে তাহলে আমরা সাদা কাগজে হচ্ছে একটা সিগনেচার করে সেটাকে মোবাইল দ্বারা ছবি তুলে সেটা এখানে অ্যাটাচ করে দেব যেহেতু করোনা ভাইরাসের এমন সময় আমরা সবাই ঘরে বন্দি তো এটা যদি আমি বাইরে থেকে প্রিন্ট করে সবগুলো হাতে লিখি সিগনেচার হাতে দেই এটা আবার স্ক্যান করতে হবে তারপর আমাদের পাঠাতে হবে অনেক ঝামেলা না কোনো ঝামেলা নাই বাসায় বসেই কাজ করতে পারতে কোনো প্রিন্ট করা ঝামেলা নাই স্ক্যান করা ঝামেলা নাই কোনো কিছু করা ঝামেলা নাই অবশ্যই ওয়ার্ড ফরম্যাটে দিতে হবে সেখান থেকে যদি কোনো কিছু ভুল থাকে সেগুলো যেন আমরা আবার এডিট করতে পারি কেন অনেকে আছেন সবাই তো এক্সপার্ট না অনেকে আছেন যে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটি রাখবে এটা সবগুলো রেখে দেবে তো আমার তো সেগুলো কাটতে হবে পিডিএফ করে যদি দেন তাহলে সেটা আবার কাটা যাবে না তো সেজন্য ওয়ার্ড ফাইলটা দিয়ে দেওয়াটাই ভালো এখন কথা হচ্ছে আমি এগুলো জমা দেবো কিভাবে জমা দেবো হচ্ছে আমরা যে গুগল ক্লাসরুম থেকে যেখান থেকে আমরা পাবো সেখানেই আমরা জমা দিয়ে দিতে পারবো ওখানে জমা দেওয়ার অপশন আছে আমি যেহেতু অ্যাডমিন প্যানেলে আছি তাই অ্যাডমিন প্যানেল থেকে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু
সেটা জমা দেওয়ার অপশন ওখানে দেয়া আছে। এটা জমা এটা ফিল আপ করতে কতক্ষণের মতো সময় লাগতে পারে? 10 মিনিট স্যার। স্যার 10 মিনিট স্যার 10 মিনিটের মতো। তাহলে আপনি আমাকে ম্যাক্সিমাম 10 মিনিট 5 থেকে 6 মিনিটের ভিতরে হওয়ার কথা, সেটা ম্যাক্সিমাম 10 মিনিট হবে লাগবে, তাই না? জি স্যার। দেখেন তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। তো আমরা কিন্তু চাইলে এখনই এই কাজটা করে ফেলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে এটার ডিউ ডেট হচ্ছে আমি আজকেই দিয়ে দিচ্ছি, আজকেই রাত 12টা পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি, মার্কিং করে দিচ্ছি 10, এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি 10 মার্কস। যারা যারা এটি যথাসময়ের ভিতরে জমা দেবেন তারা 10 মার্কস পাবেন, যারা যথাসময়ের ভিতরে জমা দেবেন না তারা এই 10 মার্কস পাবেন না। ওকে জি স্যার। আমাদের মার্কিংটা আসলে লাভ কি, আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের যারা বেস্ট স্টুডেন্ট হবে তাদেরকে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে, এটা কি আমরা জানি? না স্যার জানি না। এত ভালো খবর আমরা জানি না। জি স্যার জানি স্যার। আমরা হচ্ছে কোরে 5 স্যার। এই কোরে 5 আবার কে বললো? কোর কত সেটা তো জানি না, সেটা যে ব্র্যান্ডেরই হোক যে কনফিগারেশনই হোক আইসিটি মিনিস্ট্রি থেকে যেহেতু দেবে একবারে খারাপ কিছু দেওয়ার কথা না, তাই না? জি স্যার। আমরা হচ্ছে বেস্ট স্টুডেন্ট যিনি হবে, যিনি বেস্ট স্টুডেন্ট তাকে আইসিটি মিনিস্ট্রি থেকে ল্যাপটপ পুরস্কৃত করা হবে। এখন আপনি যে বেস্ট স্টুডেন্ট হবেন আপনাকে আমরা চিনব কিভাবে? আপনাকে আমরা চিনব যখন আপনার মার্কিং করা থাকবে। আপনি আপনার মার্কিং আছে এখানে, আপনি সবার যে মার্ক গুলো আছে সেখান থেকে আপনার মার্ক সবচেয়ে বেশি, তাই না? তাহলে আপনি বেস্ট স্টুডেন্ট হবেন, তাই তো? জি স্যার। এখন স্যার যেগুলো অ্যাসাইনমেন্ট দেবে, স্যার যেগুলো হোমওয়ার্ক দেবে সেগুলো এই গুগল ক্লাসরুমেই দেবে, গুগল ক্লাসরুমেই জমা নেবে এবং গুগল ক্লাসরুমেই আপনাকে মার্কিং করে দেবে। টোটাল কোর্স শেষ হয়ে গেলে তখন অটোমেটিকলি কে সবচেয়ে বেশি মার্কস পেল সেটা কিন্তু বের করা যাচ্ছে। তাহলে আমরা অতি সহজেই আপনাদের মাঝখান থেকে বেস্ট স্টুডেন্ট বাছাই করে নিতে পারবো এবং তাকে ল্যাপটপ পুরস্কৃত করতে পারবো। আমরা সবসময় চাইবো আমরা যেন এখনো পর্যন্ত যেটা আগে তো অফলাইন ট্রেনিং ছিল, অফলাইন ট্রেনিং হচ্ছে প্রতি উপজেলায় দুজনকে ল্যাপটপ দেওয়ার কথা ছিল প্রতি উপজেলায়। তো এটা এখন অনলাইন ট্রেনিং হওয়ার ফলে সেটা প্রতি ব্যাচে দেওয়ার কথাবার্তা চলছে। এখন যেহেতু প্রতি উপজেলা বলতে এখন কোনো কিছু নাই, কারণ এই কোর্সে ভিন্ন ভিন্ন উপজেলার লোকজন আছে এখানে, তাই না? সেই হিসাবে আগের থিওরি এখানে অ্যাপ্লাই করলে হবে না, এখানে প্রতিটা ব্যাচে দেয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা চলছে এবং এইটা অনুযায়ী আইসিটি মিনিস্ট্রিতে কথাবার্তা হচ্ছে। তো সেটা আশা করি যে সেটা হয়েও যাবে প্রতি ব্যাচে, যদি হয় তাহলে আপনার জন্য খুবই ভালো, আপনাদের মাঝখান থেকে একজন পেয়ে যাবে বেস্ট স্টুডেন্ট। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা আছি তাদের মাঝে প্রথম 20 জনকে সার্টিফিকেট দেয়া হবে আইসিটি মিনিস্ট্রি থেকে, প্রথম 20 জনকে সার্টিফিকেট দেওয়া হবে, পরের 5 জনকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না। তো আমরা যারা আছি তারা অত বেশি দুর্বল না যে প্রথম 20 জনের মাঝে থাকতে পারবো না, তাই না? জি স্যার। জি স্যার। তো আমরা তাহলে ওই রকম ভাবে কাজ করব, কাজ শিখব এবং আমরা সবাই যেন ল্যাপটপের দাবিদার হতে পারি। আমরা এখানে জমা দেব অথবা আমরা চাইলে আমাদের স্যারকেও ইমেইল করে এই ফাইলটা জমা দিয়ে দিতে পারি। যেহেতু 10 মিনিট সময় লাগবে তার মানে আপনি ক্লাস শেষ হয়ে গেলে আপনি এখনই কিন্তু সেটা মেইল করে দিতে পারেন বা এখানে আপলোড করে দিতে পারেন, তাই না?